ওকে আমরা লাইভে নাবিল আসতে পারবে বলে মনে হয় না, কারণ ওর এখানে নাকি নেটের অবস্থা খুব খারাপ। ওকে আমরা আচ্ছা বলছিলাম যে শুধু অডিওতে আসতে, কিন্তু ও শুধু অডিওতে বললো না আসবে না, এখন দেখি ঠিক আসতে আছে, পারে জাহিদ মানে। ভাই জাহিদ ভাইয়েরও যেটা অবস্থা ভাবছিল না প্রথমে। হ্যাঁ জাহিদের দিন অনেক সমস্যা হয়েছে, এখন দেখা যাক যে যে আসতে পারে, মানে যখন যে আসবে তখন তাকে ঢুকে দেওয়া হবে, এটা হলো গিয়ে কথা। তো আমাদের ভিউ মাত্র মানে মাত্র 5 জন হয়েছে এখন পর্যন্ত, আমরা 15 জন হইলে তখন কথা বলা শুরু করবো। তার আগে বলে নিই, বাতিঘর লেখক আড্ডা পর্ব 3-এ সবাইকে স্বাগতম, যারা যারা দেখতেছেন, কোনো কাজ নাই যাদের, আমাদের বক্তব্য শুনতে আসছেন। এখনো আমাদের লেখকরা সবাই আসতে পারে নাই, যে কারণে আমরা এই 3 জন ঈশাকর্ণব আর তানজিরুল ইসলাম আর আমি কৌশিক একসাথে বক বক করতেছি আর কি, বিভিন্ন র্যান্ডম বিষয় নিয়ে। সবাই আসলে হচ্ছে জ্ঞান গর্ভ আতেল আলোচনা শুরু হবে। প্রচুর জ্ঞান গর্ব আতেল আলোচনা। হ্যাঁ, এর মধ্যে একটুকু আমরা জানা রাখতে পারি যে আমাদের মধ্যে শুধুমাত্র ইশরাকি এর মধ্যে 10-15টা বই শেষ করে ফেলছে, পড়ে না লেখালেখি মনে হয় শেষ অলরেডি। না ঈশাকর্ণব হচ্ছে তো নতুন মেশিন ম্যান, এটা তো আমরা সবাই জানি। না, একজনই ছিল সালমান ভাই, আর ওনার ফেক আইডি লুকু গেছার হতে পারেন। সালমান আর লুৎফুল তো আউট অফ সিন, মানে ওদেরকে, ওটা তো লেজেন্ড, ওদেরকে আমরা গণে ধরি না। এখন নতুন যারা আছে, এই যে তুমি, তারপরে যে অসীম পিয়াস, তারপরে আরো কে কে জানি আছে, যে মানে ফাটায় সব বন্ধের মধ্যে অসীম পিয়াস ভাই তো যে মোটা মোটা বই, যে যে কঠিন কঠিন বই ধরছেন উনি, মানে মোটা দেখলাম আনবার্ট তো অনেক একটা ফ্যান্টাসি কি বই জানি দেখলাম, ওইটাও তো বেশ কঠিন মনে হয়। সিদ্দিক ভাইকে অ্যাড করি। সিদ্দিক ভাই, লুকায় কোথায় যাচ্ছেন এটা এখন আমরা সবাইকে দেখা দিব, তারপর পুলিশ আপনাকে রাস্তা থেকে ধরে নিয়ে কোথায় যাচ্ছেন ভাই, কোথায় ধরে নিয়ে যায়, খুলনা যাই ভাই। এই লকডাউনের এখানে সন্ধ্যা 6টা পরে বের হওয়া নিষেধ, সেখানে সিদ্দিক ভাই হচ্ছে এখন মাইক্রো ভাড়া করে গোপন জিনিসপত্র নিয়ে সব ইয়াতে যাচ্ছে, খুলনা যাচ্ছে, লোক ছড়াইছে, লকডাউন চালানি, এই যে মুখটা মুখোশ দিকে সিদ্দিক ভাই। ভাই কাকে কাকে ঘুষ দিছেন ভাই, কাকে কাকে ঘুষ দিছেন, মুখোশ করে ডাকাত ভাই, গ্যাস তেল নিতে কাউকে ঘুষ দিয়া লাগা নাই। এই যে এখন ঘাটে চলে আসছে ভাই, ঘাটে আছে কিছু মানে ফেরি টেরি আছে যে আপনার পারবেন কিভাবে? এখন আরিকা ঘাটে ফেরিতে মানে ফেরি ছাড়া পারবেন, ফেরি ছাড়া তো উপায় নাই না, কিন্তু ফেরি কি চলতে থাকে? হ্যাঁ ফেরি চলতে থাকে, এই যে দেখতে চান তাইলে আর কি লকডাউন দিছে আল্লাহ, তাইলে আর কি লকডাউন, এই যে এই যে আচ্ছা অসাম। দেখুন ভাইয়ারা, সিদ্দিক ভাই এটা নিয়ে একটা থ্রিলার লিখে ফেলবেন, রাত্রে কিভাবে লকডাউন ভেঙে খুলনা গেলেন, লকডাউন লঞ্চে খুন নিয়ে কিন্তু একটা থ্রিলার লেখা যায়, আমার মাথায় একবার একটা আইডিয়া আসছিল কিন্তু লেখা হয়নি এখন পর্যন্ত। না ওই যে সিদ্দিক ভাই তো আরিচা ঘাট দিয়ে পারে, আমি ওই যে মাওয়া গেছিলাম, মাওয়া হচ্ছে রাতের বেলা লঞ্চে উঠছিলাম আমি, আমরা নরমালি হচ্ছে আমরা নরমালি মাওয়া দিয়েই পার হই, কিন্তু এখন হচ্ছে আরিচা দিয়ে পার হওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আর কি ওই সময় মনে হয়েছিল যে ফেরিতে একটা খুন নিয়ে লেখা যেতে পারে, যেমন নাজিম ভাইয়ের লটারি আছে বাসের মধ্যে। আর লঞ্চে একটা আছে কেপি ভাই, লঞ্চে কেন ভাই বুঝি নাই, শুনতে পাই ভাই আপনারা আড্ডা দেন, আমি বিদায়, পরে আবার ঢুকবো। ঠিক আছে, সাবধানে পৌঁছান, পৌঁছায় জানায়েন, আর কোয়ারেন্টাইনে থাকেন 14 দিন, চালান না। ওকে কথা বেশ।
তো এ সিদ্দিক ভাই গোপনে পার হচ্ছেন ভাই, আর কই সবাই? আরিচা আর কই সবাই জানি না, বাপ্পি তো চলে আসার কথা, কোনে বাপ্পি কই গেছে কে জানে। আচ্ছা আমরা কথা শুরু করি, ইয়া হিমালয় কি পড়াশোনা করতেছে, কি লেখালেখি করতেছে এটা একটু জেনে নেই, তারপর ঈশ্বর কি পড়াশোনা করতেছে, ঈশ্বর কি লেখালেখি করতেছে সেটাও জেনে নেওয়া যাবে। পড়াশোনার মধ্যে ভাই আজকে যেমন বললাম হচ্ছে হুমায়ুন আহমেদের এডিনা, হুমায়ুন আহমেদের সাইফাই গুলোর মধ্যে এই একটা বাকি ছিল, এটা আজকে শেষ করে এডিনা। এডিনা তো অনেক জোর, হ্যাঁ এডিনা অনেক জোর, বেশ ভালো লাগছে। প্রবাবলি আমার পরে ফার্স্ট সায়েন্স ফিকশন ওইটাই, এই হুমায়ুন আহমেদ ফার্স্ট সায়েন্স ফিকশন যেটা এডিনা। আমার ফার্স্ট সায়েন্স ফিকশন ছিল ইয়া ইকারাস জাফর ইকবালের, ওটাও বেশ ভালো। ইকারাস তো অনেক পরের বই, জাফর ইকবালের অন্যগুলি আগে পরের বই, কিন্তু আমার তো বয়স কম, আমার কি খুব বেশি বয়স থাকে, মানে আমি যখন পড়ি ওইটা আর কি নতুন ছিল বা হাতের কাছে পাইছিলাম, ওইটা দিয়ে শুরু করছি। তারপর আস্তে আস্তে তো পড়াই, আর বাকি পড়ার মধ্যে হচ্ছে এই লকডাউনের মধ্যে পড়ার মধ্যে হচ্ছে অন্ধকার জাদুকর পড়তেছি, আর পড়া শেষ হয়েছে রূপকুমারীর স্বপ্নকুহ, তারপরে হচ্ছে শিশিন লিউ চাইনিজ রাইটার সায়েন্স ফিকশন রাইটার শিশিন লিউ এর হচ্ছে দ্য থ্রি বডি প্রবলেম। আমি আর কি মার্ক করে দিছি, এডিটর আসলে অনেক বড় একটা বিষয় এডিটিং না, শুধু আর কি যেগুলা ভুল চোখে পড়ছে ওগুলো মার্ক করে দিছি, এখন ভাই যা যা ঠিক মনে করবে আমার মার্কে সেগুলা সেগুলা ঠিক করবে। আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে বইটা কেমন লাগছে, ও বলছে খুবই খারাপ, আপনার অনুবাদ যে এত খারাপ আমি জানতাম না। না এগুলা আসলে ভাই মজা করে বলতেছে, না অনুবাদ ভালো হয়েছে, না না স্ক্রিনশট আছে, আমি কি স্ক্রিনশট দেখাবো এখানে, শেয়ার করা দেখাইতে পারেন। আমি কিন্তু না ওটা আপনাকে যে জন্য বলছি, আপনি আমাকে র ফাইল দিয়েছেন এটা ঠিক করেন নাই, আপনি একটু ঘষা মাজা করে দিবেন। আরে ভাই ওইটাই আমার এডিটেড ফাইল, ওইটা র ফাইল না, আমার আমার অনুবাদ এতটাই খারাপ আমার আবার মিথোলজি টিথোলজি নিয়ে বেশ ব্যাপক আগ্রহ, এই জন্য আর কি বইটাই সংগ্রহ করার চেষ্টা করি। আমি কিনছি এবারে বই মেলা, এটা ওয়াসিকে ধরে ডিসকাউন্ট জীবনবিদ্যা বইটা পড়লাম আগে, কিছু ছোট গল্প পড়া ছিল আবার, মানে ওগুলো আবার পড়লাম, সে দুইটা মানে মিশেল বেশ কিছু ছোট গল্প, মানে ওনার এ পর্যন্ত যেবার ছোট গল্প লিখছেন সেবারটা মিলিয়েই বইটা, তার আগে এখন বর্তমানে ওটা শেষ করেছি। এখন হুমায়ুন আহমেদের ভূতের গল্পটা সংকলন আছে, 2009 সালে বের হয়েছিল, সেটা পড়ার চেষ্টা করছি, আগে পড়া হয়নি এটা আমার তো। সেটা হারলান কোবেনের লাইভ ওয়ার নামে একটা বই পড়লাম, ভালো মোটামুটি সাইকোলজিক্যাল টাইপের। আর নতুন একটা বই পড়ছি আপনার অ্যামি অ্যাঞ্জেলের দ্য ফ্যামিলিয়ার ডার্ক, এটা ডোমেস্টিক থ্রিলার টাইপের, আমেরিকার মিসৌরি একটা জায়গা নিয়ে, কৌশিক ভাই, শেখ ভাই, তানজিল ভাই, এই তো সবাই ভালো আছে। অন্যবার হচ্ছে কায়সার আমাদের ইন্টারভিউ নেয়, আজকে আমরা কায়সারের ইন্টারভিউ নেব। ও দাবি করতেছে ও একমাত্র লুৎফুল কায়সারের সাথে আড্ডা দিছে, মানে ও স্বচক্ষে দেখছে লুৎফুল কায়সারকে, যে এই লোকটা আসলে এক্সিস্ট করে, যেটা আমরা বিশ্বাস করতেছি না, কারণ কোনো প্রমাণ দেখাতে পারে না, সালমান ভাইয়ের মিথ না। আচ্ছা না একমাত্র আমি জানি, না না এটা মিথ, আমরা তো বলতেছি এটা মিথ, এখন মানে এই যে এরা হচ্ছে মিথ, অন্য সাইডে প্রোপাগান্ডা দিচ্ছে, অর্ণবই জানে যে এটা মিথ না, এটা এখন একটা ন্যাশনাল রেডিওতে অ্যানাউন্স করে ফেলছি, এর থেকে বেশি কি আছে আর? এটা এখন উনি তো মানে সেটাই, উনি এখন প্রোপাগান্ডাতে এখন তো বেরোতে পারেন না ব্যাপারটা নিয়ে, যে কি করব, এটা লুপের মধ্যে পড়ে গেছে উনি।
এমন যদি হইতো যে দেখতে পারেন না মানে দুইজনে যদি পাশাপাশি দেখতাম বইমেলায় অ্যাট লিস্ট তাহলে বুঝতাম যে না এটা ভুল আর কি কিন্তু সেটা তো দেখলাম না আমরা আসলে উনি ঘর থেকে এখন বের হতে চান না অ্যাকচুয়ালি এমন একটা অবস্থা যে রুম থেকে বের হন না পার্সোনালি বিজনেস এর প্রিপারেশন নিচ্ছেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার তবে একটা মিথ আপনার হচ্ছে এস্টাবলিশড হয়ে গেছে সেটা চলুক খারাপ না তো আমরা তো মজা পাচ্ছি ব্যাপারটা নিয়ে না এটা মিথ না এটা ইটস আ ফ্যাক্ট এটা আসলে কেন এখনো মানুষ মিথ বলতেছে আমি বুঝতেছি না এটা প্রমাণিত নাকি ভাই হ্যাঁ এটা প্রমাণিত যে লুৎফুল কাছে বলে কেউ নাই মানে এখন যদি এটা মিথটা যদি ভুল হয় তাহলে প্রথমত যেটা হবে যে আমার চাকরিটা যাবে কারণ আমি ন্যাশনাল রেডিওতে ব্যাপারটা বলছি আর চাকরি কে খাবে অপু ভাই খাবে অপু ভাই আমি শিওর যে এটা জানেই না যে কি হইছে এখানে সমস্যা কে লুৎফুল কে সালমান আমার একটা প্রশ্ন আছে একটা দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি কাইসার কবির ভাইকে পাইলাম কৌশিক ভাইকে পাইলাম আপনার দুজনের একটা বই আছে একটা আপনার একত্রে লেখা দুজনের বইটা আমি এখন দেখতে চাই লাইভে আচ্ছা ওইটা বেসিক্যালি কপি মনে হয় ইয়ার কাছে কাইসারের কাছে আছে আমার কাছে নাই এখন আমার কাছে ছিল কিন্তু আসলে এই লকডাউনে মানুষ মোগলবন্দি সম্পর্কে একটু বিস্তারিত কিছু বলেন আচ্ছা ভাই সেটাই আমি বইটা খুঁজে পাই হ্যাঁ বইটা প্লট বইটা আমরাও খুঁজে পাইতেছি না কি জনরায় বইটা আমার কাছে লাগছে লিখতে আইডিয়া কিভাবে আসলো এগুলা বলেন একটু শুনি আমার কাছে 20 কপি ছিল বাসায় কিন্তু এই লকডাউনের কারণে মানুষের বই পড়াটা বেড়ে গেছে আর কি এই জন্য অনেক অনলাইন অর্ডারের জন্য আমি পাঠাই দিচ্ছি আর কি সবাইকে এখন নিজের বই নিজে তো পড়ছি কৌশিক ভাইয়া পড়ছে লেখছে এখন নিজের কাছে রেখা লাভ আছে আমি সাইন করে পাঠাই দিচ্ছি আর কি আচ্ছা ভাই প্লট নিয়ে বলেন প্লট এখন তো এটা একটা পাবলিক ফোরাম এখানে বললে তো আসলে স্পয়লার দেওয়া হয়ে যাবে এটা আসলে এমন একটা কমপ্লিকেটেড প্লট যেটা আসলে স্পয়লার ছাড়া বলা যাবে না শুধু এটুকুই বলতে পারি যে একটা মেইন ক্যারেক্টার আছে খুবই শক্তিশালী বগল আর ওই বগল ওই বগলের চাপে দেখা যাচ্ছে যে মানুষ মেরে ফেলে আর কি আর কিন্তু আমাদের যে ওইদিকে যে মেইন হিরো ও হচ্ছে এক গোয়েন্দা কিন্তু ওর বগল আবার খুবই উইক কিন্তু ওর একটা পাওয়ার হচ্ছে যে ও আসলে খুবই রোমস বগল আর এই এই দুই ডিফারেন্ট বগলেরই একটা ক্ল্যাশ হচ্ছে বগলবন্দি ইভেনচুয়ালি কে কাকে বন্দি করবে কার বগলে এই ক্যাট এন্ড মাউস চেসটাই হচ্ছে বগলবন্দি আর কি একটি সামাজিক রাইট অ্যাকশন থ্রিলার হ্যাঁ ইভেন আপনাদের প্রকাশক যে বইটা তিনি জানেন না যে হচ্ছে এরকম টাইপের কোনো বইয়ের কাহিনীটা কি না প্রকাশকের তো টাইম নাই এত বই পড়ার বই মেলার আগে আগে পাইছে এখন বই মেলায় এত বই কখন পড়বে সেটাই তারপরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে একদিনে না দুই দিনে তো হ্যাঁ কিছু করার নাই প্রিন্ট বগলবন্দি হয়ে গেছে বগলবন্দি হ্যাঁ কিন্তু বইগুলা গেছে আপনার ক্লাসিফাইড মানে আমাদের মতো সাধারণ মানুষ পায়নি কিন্তু সাধারণ মানে বই কিনছে কে সাধারণ মানুষ অবশ্যই পাইছে এখন হচ্ছে যে কি বলে মানে বই কিনতে আপনার মতো কি পাইছে না 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 মানে আমি বলতে চাচ্ছি যে এরকম বই বইমেলায় এবার অনেকগুলি হয়েছে যে মিলু ভাইয়ের বইটা যেমন একটা বই যে বইমেলায় সবাই গেছে পায় নাই কিন্তু বইটা তো কারো কারো কাছে আছে আমরা তো দেখছি ছবি যে আমার কাছে মিলু ভাইয়ের বইটা আমার কাছে আছে যে দীপিকা পাডুকোনকে ভালোবেসেছিল আজই তো এরকম কারোর কাছে নিশ্চয় বগলবন্দি আছে আমারটাও আছে আমারটা হচ্ছে কই রাখছি ওইটা দেখতে হবে আমার কপিটা আমার কাছে আছে না এখন একটা মানে রেডিওতে অ্যানাউন্স করে ফেলছি এটা এটা যদি এখন মানে এটা কি করব হ্যাঁ এটা নাই এটা মানে এটা এখন এই যে লুৎফুল কাসারের মতো হয়ে গেছে আমাদের কাছে প্রমাণ নাই প্রমাণ দাও দিতে হবে প্রমাণ দাও তাইলে হ্যাঁ তো আমরা নেক্সট দিন লাইভে দেখা দেব সমস্যা নেই আমি আমার বইটা খুঁজে বের করে রাখবো ওইটা আমার পিছনে বইয়ের অবস্থা খুব করুন ওইটা গুছাইতে হ্যাঁ আপনার মানে আমরা ওয়াসিফ ভাইকে বলি বাট আপনিও কম জান না এই ব্যাপারটাতে বইয়ের ব্যাপারটাতে না 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 ওয়াসির কাছে আমার তুলনাই হয় না ওয়াসির হচ্ছে 14,000 বই আর আমার এখানে হচ্ছে 1400 বইও নাই তো এটা মানে ওয়াসির সাথে তুলনা করে কোনো লাভ নাই কার সাথে কিসের তুলনা ওকে আর আমরা বাপ্পি চলে আসছে বাপ্পিকে অ্যাড করি এই যে বাপ্পি এই একদম মেকআপ টেকআপ দিয়ে আসছে বাপ্পি ভাই আসসালামু আলাইকুম আরে সাউন্ড কি অবস্থা এই তো ভাই চলতেছে জস 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 কি অবস্থা সবার ইশাকের কি অবস্থা এই তো ভাই চলছে মোটামুটি চলতেছে না হিমালয়ের কি অবস্থা ভাই ভালো আপনার কি অবস্থা
আমি এই যে এজ ইউজুয়াল ঝিমাই সারাদিন, কোনো কাজ কাম নাই আমার। আমার আমার এখানে আসলে কারেন্ট চলে গেছে, আমার নেট ডিস্টার্ব করছে, আমি একটু পরে আসি। ইচ্ছা ইশাকে কি স্ক্রিনে কিছু দেখানোর চেষ্টা করতেছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও এই যে বগলবন্দির ছবিটা, ওকে প্রমাণ। হ্যাঁ বইটা যে অ্যাকচুয়ালি আছে সেটার একটা প্রমাণ এখানে আছে, যেটা আমরা রেডিও ঢোলে দেখাইছিলাম। রাইট, দুঃখজনকভাবে কপিটা আমার কাছেও নাই এখন, আর কাইসারের কাছেও নাই, মানে আমার কাছে আছে, ওই পিছন থেকে বের করতে হবে কোথাও আছে, কাইসারেরটা নাই। সো প্রবাবলি নেক্সট দিন দেখা দিব, সমস্যা নেই। তাই যে প্রমাণ দিতে আমরা অনেকবার শরীফ ভাই কে মনে হয় দেখলাম নাকি আসে নাই, আসে নাই এখনো শরীফ ভাই। শরীফ ভাই নাজম ভাই কেউই আসেন নাই, সিদ্দিক ভাই আসছিল, সিদ্দিক ভাই এসে লকডাউনে খুলনায় যাচ্ছে, অথচ কালকে প্রতিবাদী স্ট্যাটাস দিছে যে লকডাউনে কেউ বাসা থেকে বেরোবেন না। এমনই হয় সেটাই, বাসায় একটি রান্নার ম্যাটেরিয়াল সব শেষ হয়ে গেছে, এখন পুষাচ্ছে না, আন্টি রান্না খেতে হবে, এজন্য উনি খুলনা যাচ্ছেন। আচ্ছা একটা মজার ইনফরমেশন ফাঁস করে দিই, ইষ্টাগত হচ্ছে ওর জীবনের প্রথম মৌলিক গল্প লিখছে, বুঝছেন, তার কাক নামে এই অবরুদ্ধতার গল্পের মধ্যে জন্য। হ্যাঁ আমি জানি না ও শরীফ ভাইকে এখনো দিছে কিনা, না এখনো দেওয়া হয়নি, মানে আমি পড়াই ওটার ব্যাপার না। ইশরাক আমিও আমার প্রথম মৌলিক গল্প দিছি শরীফ ভাইকে এই ইয়ার জন্য। জি মানে মানে আমি আপনার আপনাকে নাজিম ভাই বললো যে দিয়ে দাও, খুব বিষয় খারাপ হবে, সমস্যা কোথায়, তখনই ভাবলাম যে আমি লিখে ফেলি একটা কিছু, চেষ্টা অবরুদ্ধতার গল্প হচ্ছে পাতিঘরের লেখকদের পক্ষ থেকে পাতিঘরের সব পাঠক এবং যত মানে সাহিত্য লাভার আছে যা সব পাঠকদের জন্য একটা ঈদ উপহার হতে যাচ্ছে, যেটা আমরা সবাই একটা করে গল্প লিখছি এবং নতুনদের মধ্যে থেকে কয়েকজনকে নেওয়া হবে এবং তাদের সেই গল্প সংকলনটা ঈদের আগেই ইনশাল্লাহ পাবলিশ করা হবে পাঠকদের জন্য, যারা লকডাউনে বোর হচ্ছেন বা পড়ার নতুন কিছু পাচ্ছেন না, তো এটা সম্পূর্ণ তাদের জন্য অনলাইনে দিয়ে দেওয়া হবে এবং এটা সম্পাদনা আছেন আমাদের শ্রদ্ধেয় শরীফুল হাসান ভাই এবং থ্রিলার পাঠকদের আসর সেটার কিছু প্রচারণার কিছু কাজকর্মে জড়িত এবং আমি জানি না কায়সার চুপচাপ বসে আছে, কায়সারকে জিজ্ঞেস করতাম কায়সার কি অবস্থা, এটা ভাই চলতেছে মোটামুটি ভালোই। না এটার জন্য জিজ্ঞেস করি নাই, মানে তুমি আমাকে ইনবক্সে একটা কথা বলছিলা সেটার জন্য কি অবস্থা। কায়সারও তাহলে গল্প দিচ্ছে গোপনে, আমরা যে নেপালাম এখন না না ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি তো মানে রেগুলার আপনাদেরকে দেখি, মানে মরলেস উপবাস করছি, তো একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম কিছু লেখালেখির জন্য আর কি, তো এখন দেখা গেল যে মাথায় তো আইডিয়া যে কারোই আসতে পারে, অনেক আইডিয়া আসে কিন্তু এখন যেটা হারাহারি টের পাচ্ছি যে আইডিয়াটা আসলে কাগজে কলমে কনভার্ট করাটা আসলে মানে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, যেটা আমি খুবই স্ট্রাগল করেছি, তো এখন বুঝতেছি না, এখন তো বাপি ভাইকে তো একদিক দিয়ে বলে ফেলাইছি যে দিব, এদিকে আবার এদিকেও প্যারা খাইছি, স্যান্ডউইচ হয়ে গেছি আর কি। আরে ওই যে নাজিম ভাই বলে আমরা করতে গেলে যে খুব বেশি খারাপ হবে, এর বেশি কিছু তো হবে না। পরীক্ষা দিতাম কিছু পোলাপান এমন থাকতো না যে সবার আগে খাতা জমা দিয়ে অন্যদের উপর খবরদারি করতো কি অবস্থা কি অবস্থা, আমার ব্যাপারটা হচ্ছে ওইরকম, বুঝছেন, আমি কালকে জমা দিয়ে আমি সেফ ঘড়ি ধরে এক ঘন্টা দশ মিনিট টাইম নিছি, প্লট একটা কি জানি আসছিলাম, এটা আমার মনে হচ্ছে যে ওকে আমি মনে এটা লিখতে পারবো, লাইফে ফার্স্ট টাইম আমি মানে যেটা কখনো করি না যে ডিসকভারি প্যাটার্নে লেখা সেটা করছি, যে একটা আধা ভাষা প্লট ছিল ওইটাকে লিখতে লিখতে মানে আগায় যাওয়া, তো সেটা করছি, মনে হয়েছে খারাপ হয় নাই, শরীফ ভাই বললো খুব ভালো হয়েছে, বাকিটা দেখা যাক।
আমি অন্য একটা নাম দিছিলাম, বাট শরীফ ভাই এই গল্পের নাম চেঞ্জ করে দিছে জম্বা, জম্বির ছোট ভাই, অ্যাজ ইউজুয়াল সুপারন্যাচারাল টাইপের গল্প। জাস হরর প্রেমের গল্প লিখতেছে বাপ্পি, ছবি জেনে রাখুন, না একটি নতুন ধারা, না হরর প্রেম না, বরং একটু ব্রুটাল টাইপের। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হানাদার বাহিনী আছে কিছু, হানাদার বাহিনী সব জম্বি হয়ে গেছে, ওয়াও, না সেটা ভাই স্পয়লার দিয়ে দিচ্ছি, ওরা এমনি জম্বি ছিল ভাই, ওটা ওরাই জম্বি ছিল, মানে ওরা এমনিতেই জম্বির মতো মানে মানুষ মারছে, তো নতুন করে আর কি হবে। কায়সার কি খাইতেছে, কফি চা না গরম পানি? আমি কফি খাই, আমার আসলে উল্টা হয়ে গেছে আমার স্লিপ রুটিন, আমি সারা দিন ঘুমাই সারা রাত জাগি আর কি, এরকম একটা ব্যাপার। এটা সবাই, আমরা সবাই এখন তাই মোটামুটি আগে সারি খাই ঘুমাই দুপুরে 3টার সময় উঠি। আচ্ছা কায়সারের কাছ থেকে শুনে নিই যে কায়সার অ্যাকচুয়ালি কি পড়তেছে, কি দেখতে, কি লিখতেছে সেটা তো জানলাম, কি পড়তেছে এবং কি টিভি সিরিজ সিনেমা যা যা দেখতেছে আর কি সেগুলি। এখন ভাইয়া যেটা করতেছি, অ্যানিমে দেখতেছি একটা, অ্যানিমেটার নাম হচ্ছে দূর আরারা, খুবই ওয়ার্ড একটা অ্যানিমে, ভালো লাগছে। তারপর আরেকটা টিভি শো দেখতেছি যেটা নাম হচ্ছে ফিউচার ম্যান, আমি জানি না কেউ দেখছেন নাকি। গালাগালি একদম পাগলামি একটা ব্যাপার স্যাপার, মানে খুবই ইনসেন্সিটিভ বাট মজা লাগবে আর কি, মানে চারজন আমার মনে হয় না যে 40 বছর বয়সে এসে আমার এখন প্যারেন্টাল অ্যাডভাইজারি দরকার আছে বিষয় দেখার, বাট স্টিল জেনে রাখলাম আর কি। কৌশিক ভাই সব হজম করে ফেলে, ইউ নো। কৌশিক ভাই 55 বছর চলে, কেউ বুঝবে কে 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 মোমবাতির জায়গা হয় না সেইটাই। যদিও থ্রিলার পাঠকদের আসলে আমার জন্মদিন জোগর মানে জানতে পারে নাই এখন পর্যন্ত আমার জন্মদিন কবে, জন্য সবার সব রাইটারদের জন্মদিন করলো আমার জন্য কখনোই করে নাই ওরা। উই আপনার আপনাকে গত বছর উইশ করা হয়েছে কবে, 16 ডিসেম্বর উইশ করা হয়েছে গত বছর, না এসব বলে লাভ নেই, করা হয়েছে মানে আমার এসব ভুয়া কথা শুনেন। আচ্ছা আমি জন্মদিন প্রিয়াম প্রতিবার ফাঁস করে দেয়, আচ্ছা তো ওর নিজেরই মনে থাকে না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে ইয়া দেখতেছি, কি বলে একটা পুরান অ্যানিমে দেখতেছি, মার্ভেলের ব্লেডের একটা অ্যানিমে আছে, ব্লেড উলভারিন আয়রন ম্যান এক্সম্যানের অ্যানিমে আছে। আমি উলভারিনটা আগে দেখছিলাম, ব্লেডটা দেখিনি, ব্লেডটা এখন দেখতেছি। এর আগে দেখলাম হচ্ছে গোস্ট ইন দ্য শেলের যে নতুন সিরিজটা আসছে ইয়াতে নেটফ্লিক্সে, ওইটা দেখে শেষ করলাম। আর গোস্ট ইন দ্য শেলস মুভিগুলি আগে দেখছিলাম অনেক আগে, যেটা অ্যানিমেটেড মুভিগুলি যেগুলি ছিল, স্কারলেট জনসন একটা না, ওইগুলি আবার দেখলাম 3টা মুভি। তারপরে কি দেখলাম, অ্যামেজিং স্টোরিজ নামাইছি, ফিউচার ম্যান নামাইছি, দেখি নাই এখনো, ফ্রেন্ডস দেখতেছি আবারও, আর হচ্ছে আরো কি কি জানি দেখলাম টিভি সিরিজ, অনেকগুলি দেখে ফেলছি এর মধ্যে, বাবা এইভাবে চলতেছে। কাইসার ভাই একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ ভাইয়া বলেন না। কাইসার ভাই আপনি ড্রেসডেন ফাইলস শুরু করেন সম্ভবত? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগলো প্রথম বইটা? প্রথম বইটা আমি যেটা পড়ার আগে যেটা শুনছি যে ড্রেসডেন ফাইলস প্রথম দিকের বইগুলো একটু স্লো, পরের দিকে গিয়ে নাকি জমে ইউনিভার্সটা এক্সপ্যান্ড হচ্ছে, ইউনিভার্স এক্সপ্যান্ড হচ্ছে। প্রথম বইটা কিছু কিছু জায়গায় খুবই ভালো লাগছে আমার, যেরকম এন্ডিং যে ফাইটটা ছিল ওইটা খুবই চমৎকার ছিল। আমার আসলে এই জাদু টাদু ম্যাজিক উইজার্ড এগুলো নিয়ে একটু অ্যালার্জি ছিল শুধু হ্যারি পটার ছাড়া আর কি, কিন্তু ড্রেসডেন ফাইলস দেখে মনে হচ্ছে যে মানে অ্যাডাল্ট ভার্সন অফ হ্যারি পটার আর কি, মানে এক্স্যাক্টলি, মানে খুব ডার্ক আর ব্যাপার স্যাপার আছে, অনেক রক্তারক্তি আছে আর কি, তো এই জন্যই ভালো ভালোই লাগতেছে আমার। এখন সেকেন্ড বইটা শুরু করলাম পরশু দিন, ফুল মুন নাম ওইখানে, ওইটাও কিন্তু ভালো। হ্যাঁ ওয়্যারউলফ টাইপের, এক্স্যাক্টলি ফুল মুনটা। আমি প্রথম 4টা বই আমার পড়া আছে,
আর এরপরে আমি যতদূর শুনেছি ওই সিরিজের একটা মানে পরের বইটা আগেরটার থেকে ভালো, প্রত্যেকবার এরকম ভাবে আগে যায়, মানে সিরিজ এগোতে থাকে তত হচ্ছে আপনার বইটা হচ্ছে ভালো হতে থাকে, মানে এক্স্যাক্টলি ছেড়ে ওঠার মতো অবস্থা থাকে না একদম। হ্যাঁ, তো মানে মাত্র এন্ট্রি দিলাম আর কি, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। প্রেসিডেন্ট ফাইল আমি এখনো পড়ি নাই, তো হ্যারি পটারের সাথে তুলনা করা হয়েছে দেখে মনে হয় আর পড়বো না, কারণ আমার হ্যারি পটার পছন্দ না। যে আরেকটা জিনিস আমি দেখতে পারি না, হ্যারি পটারের মতো না, কিন্তু মানে ও ম্যাজিকটা একটু বুঝাইছে যে হ্যারি পটার টাইপের ফ্যান্টাসি না হরর টাইপ আর কি, এরকম হরর মানে আরবান ফ্যান্টাসি। আচ্ছা, আরবান ফ্যান্টাসি, ওকে, তাইলে হজম করা যাবে হয়তো তাও। হ্যাঁ, এটা ফ্যান্টাসি আমার একদমই সহ্য হয় না কেন জানি। আচ্ছা, আমি খুব পিকুলিয়ার একটা বই পড়তেছি, খন্দকার মাহমুদুল হাসানের বাংলাদেশের প্রথম ও প্রাচীন, মানে ইনফো টাইপের বই, যে বাংলাদেশের প্রথম কোথায় কি হয়েছিল এবং প্রাচীন কিছু পুরাকীর্তি এবং প্রাচীন কিছু নাম জায়গার বিবরণ টিবরণ নিয়ে। গল্প লিখতে ভালোই কাজে দেয় মাঝে মধ্যে। আর আমি জানি নাবিল মুতাসিম মনে হয় এটা শুনতেছেন, এটা ওর কাছ থেকে আমার মেরে দেওয়া বই। আমি একদিন ওর হলে গেছিলাম, আমি আর সালমান, শীতকাল ছিল, জ্যাকেটের পকেটে এটা ঢুকাই নিয়ে চলে আসছিলাম। আর একটা বই শেষ করলাম, খুব আজগুবি লাগলো, নবারুণ ভট্টাচার্যের নবতরঙ্গ, ক্লাসিক টাইপের বই। তো মাঝে মধ্যে টেস্ট বদল করা উচিত মনে হয়েছে আর কি, তো মানে ভালোই লাগছে, সামাজিক একটু ক্যাংকেনা চেঞ্জ, মাঝে মধ্যে রুচি বদল করতে পড়তে হয়। হ্যাঁ, সেটাই। মোগলনামা, মোগলনামা এটা না আমার কেনা আছে। হ্যাঁ, ওটা আমার না কেনা আছে। দ্বিতীয় খণ্ডটা মানে পড়লেন অনেক জোর, এটা দ্বিতীয়টা, প্রথমটা পড়ে আমার এত ভালো লাগছে, মানে আমি নরমালি ইতিহাসের মানে আগে পছন্দ করতাম না, এখন করি। এই বইটা পড়ে আমার মনে হয় না যে ইতিহাসের বই, এটা মনে হয়েছে একটা থ্রিলার, এত সুন্দর মানে গুছায় মানে একদম একটা টান টান অ্যাটেনশন দিয়ে পড়তে হয় বইটা, সাসপেন্স বইটা আমার এলো আসলে পড়া হয়নি, অনেক জোস বইটা। আমি সেকেন্ডটা শুরু করছি কিন্তু এই যে আমার এখন রিডার্স ব্লক চলতেছে দেখে আমি আসলে কোনোটাই পড়তে পারতেছি না, অনেক জোস। হ্যাঁ, পড়তে মানে যদি পড়তে চান পড়তে পারেন, অনেক জোস। আচ্ছা, রিডার্স ব্লক কাটানোর উপায় কি? কাটানোর কোনো উপায় নাই, ওই যে রিডার্স ব্লক থাকলে বই পড়া বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, তারপরে আবার আরে আবার ট্রাই করতে হবে, এটাই। আমাদের গ্রুপে মাসলার পাঠকদের আসলে এই রিডার্স ব্লক কাটানোর উপায় কি এটা নিয়ে প্রায় প্রত্যেক মানে সপ্তাহে এভারেজে 4-5টা পোস্ট আসে। হ্যাঁ, তো এখানে হুমায়ুন আহমেদ অনেক কবি যদি গানটান করবা তখন সবকিছু বাদ দিয়ে গান বানাবা, তারপর যখন আবার গান বানানোর ব্লক আসবে তখন এটা বাদ দিয়ে লেখালেখি লেখালেখি। আমি ওইটাই তো করি, আমি তো ওইটাই করি। বাপ্পি ভাই অনেক যখনই ভাল লাগে না, কাজের অভাব নাই, বাপ্পি তো সবকিছুতে এক্সপার্ট। না, ভুল ভুল ভুল। আচ্ছা, কায়সারের অবস্থা বলো, মানে তারপরে কেমন দিনকাল? কায়সার একটা খুব মজার কাজ হচ্ছে, মানে আমরা ঘরে বসে বই পেচালটা করতেছি, তো ঘরে বসেই ভালো হচ্ছে বেশি, এই জন্য আমরা জাহিদ কে পেয়ে গেছি, মানে সিলেটে তো নয়তো পাইতাম না। হ্যাঁ, মজা হয়েছে, ভালো হচ্ছে, মানে মনে হচ্ছে না যে আপনি এটা স্টুডিওতে করছেন বা হচ্ছে রুমে বসে করছেন এমনটা। দ্যাটস অল গোইং অন, যাকে এই ফিডব্যাকটা ভালো। আমি মানে ও যখন বলতেছিল ধুচ্চার স্পয়লার ডিসকাশন, আমি বইটা তামা তামা করে খুঁজতেছিলাম আমার বাসায় কই আছে বইটা, যে আমি দুইটা কোয়েশ্চেন ছিল বইটা পড়ার সময় আমার, আমি ভুলে গেছি, বই আর খুঁজে পাইলাম না। না, আমারও বেশ কিছু প্রশ্ন ছিল, বাট আমি বছর পার হয়ে পড়ছি, এটা এখন প্রশ্ন মনে করাও সম্ভব না বলতো। আমার তো দুচ্ছা পড়া ছিল না, কারণ আমি যতবারই কিনছি কাউকে না কাউকে দিয়ে দিছি, পরে দেখা গেছে যে ওই ওই লাস্ট উইকে অর্ডার করে আইনা, তারপর পড়া শেষ করছি আর কি। কেমন লাগছে? না তো মারাত্মক লাগছে আমার কাছে, মানে এটা পুরো মানে পুরো পাগলা টাইপের একটা বই, মানে খুবই মানে পুরো এন্টারটেইনিং একটা অ্যাড্রেনালিন রাশ, খুবই মজা পেয়েছি। এক্স্যাক্টলি, এবং গিলগামিশের চেয়ে টোটালি আলাদা। হ্যাঁ, তা তো অবশ্যই, সেটাই।
আপনার ব্ল্যাক কমেডি, আর গিলগামেশটা সবকিছু উঠতে মানে এখন পর্যন্ত ওনার সেরা কাজ বলতে হবে, আর রিভেঞ্জ ট্রিলজির লাস্টটা তো এখনো আসেনি। আমি কোশ্চেন করছিলাম এটা নিয়ে, মুভিনও করছি, বললো যে আসবে সামনে। আর আরেকটা ব্যাপার, আমার যতদূর জানি মানে যতদূর আমার মনে হয়েছে যে গিলগামেশেরও পরবর্তী একটা পার্ট আসতে পারে, আসতে খুশি হব বাট জানি না। জাহিদ আমিও আমার সিরিজটা আগ্রহী না। জাহিদ ভাই বলছে যে গিলগামেশ আসবে, পরের একটা আসবে, আরেকটা মহাকাব্যর উপর ভিত্তি করে ই করবে আর কি, লিখবে, আসবে। উনি হচ্ছে গিলগামেশের যে আরেকটা বই আছে হায়াত মাহমুদ স্যারের, সেটা দিয়ে মানে ওটা যদি আগে পড়া থাকে তাহলে মানে মেইন থিমটা যেভাবে বোঝা ভালো বোঝা যায়। তো সেটা আগে একটু পড়া ছিল আমার, মানে ওনাকে দেখে গুড রিডস ওনাকে ফলো করি, তো ওখানে দেখছিলাম যদি পড়ছেন সেখান থেকে আমি পড়ছিলাম সেটা হায়াত মাহমুদের মানে গিলগামেশ বইটা মেইনটা 80-20টার মতো বই। তারপরে আমি হচ্ছে গিলগামেশ মেইনটা তার মানে তাহলে বোঝা যায় যে এক্সিকিউশনটা অ্যাকচুয়ালি কোথায় ঘটাইছে, সেটা হচ্ছে খুব ভালোভাবে বোঝা যায়, মানে একদম পারফেক্টলি গেছে ওই জার্নিটা। থিমটা হ্যাঁ জার্নিটা মানে থিমটা একদম পুরোপুরি মিলে গেছে। না আমি পড়ি নাই, আমি হায়াত মাহমুদ স্যারেরটাও হাতে নিয়ে পরে কিনি নাই, 80 পেজের ওইটা আমি পরে ভাবলাম যে দূর জাহিদ ভাইটাই আগে পড়ি একবারে, এখন আমার তো কোনো কিছু পড়া হচ্ছে না, সব কিনে রেখে দিছি আর কি। আমারটা না, আমার গিলগামেশ আমি শেষ করছি, কিন্তু জাহিদের বই সবসময় যেটা হয় যে আমার শেষ করার পর আরেকবার কিছু জায়গা পড়তে হয়, কারণ এমন কিছু হিডেন ক্লু রেখে দেয়। তো ওইটা পড়তে যাওয়ার আগে জিকো ভাই আমার থেকে নিল, কৌশিক ভাই জানে আমাদের খুব শ্রদ্ধা এক বড় ভাই, জিকো ভাই পড়তে নিল, তারপর লকডাউন শুরু হয়ে গেল, বইগুলা জানি না কি অবস্থা। তারপর জিকো ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয় মানে এই বই পড়া নিয়ে, উনি কি করতেছে টিভি দেখতেছে কি কি করতেছে বলি। আর আমি গিলগামেশ তিনটাই পড়ছি ইনফ্যাক্ট, মানে প্রথম তো ছিল হায়াত মাহমুদ স্যারের, দ্বিতীয়টা ছিল আলমগীর তৈমুরের, মানে হ্যাঁ ওনাটা আমি পড়ছি, ওটা আমার ভালো লাগছিল। তো আমি ওয়েট করেছিলাম যে জাহিদ আগেই বলছিল যে অনেক ব্রুটাল হবে, মডার্ন মানে মডার্নাইজ হবে, ও জার্নিটা নিয়ে লিখবে, তো ইন্টারেস্টিং মানে খুব মজার ভাবে এক্সিকিউট করছে, ভালো লাগছে। আচ্ছা ইশাক, তোমার ব্লাড ওয়ার্কের অনুবাদ নিয়ে কিছু বলো এবারে, মানে শুনি ভাই। ব্লাড ওয়ার্কের অনুবাদ নিয়ে তো আমি বলবো না, ওটা পাঠকরা বলবে যে তো ওনাদের কেমন লাগছে। না মানে অভিজ্ঞতা বলো তো, মানে করতে কয়দিন লাগছে, কি হয়েছে। ব্লাড ওয়ার্কটা আমার অনেক পছন্দের একটা বই, আর মাইকেল কনেলি আমার হচ্ছে মাইকেল কনেলি স্টিক লারসন দেশের বাইরে আমার সবচেয়ে পছন্দের রাইটার, আর এই সম্পূর্ণ ক্রেডিট যাবে সালমান হক ভাইয়ের। ওনার পোয়েট পড়ে আমি মাইকেল কনেলির ফ্যান হয়েছি মেইনলি, তারপরে পোয়েট পড়ার পরে মাইকেল কনেলির যে বই হাতে কাছে পেয়েছি যখন তখন পড়ে ফেলতে সব, সেখানকার থেকেই হুট করে ব্লাড ওয়ার্কটা হাতের কাছে পাইলাম, পড়লাম। তো নাজিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল এটা ওইটা করবো কি করবো না করবো, নাজিম ভাই বলছে আচ্ছা আরেকটু ভালো দেখো আরেকটু ভালো দেখো, হুট করে একদিন বললাম ভাই ব্লাড ওয়ার্কটা করি, আচ্ছা করো করে ফেলো, তারপরে করা শুরু করলাম। করতে করছি আটকা যাচ্ছি, মোটামুটি 3 মাস সময় লাগলো করতে বইটা আমার, অনেক মোটা বই তো, মোটামুটি 1,67,000 ওয়ার্ডের বই, মানে প্রায় 450 পৃষ্ঠার। হ্যাঁ মেইন বইটা ছিল, মেইন বইটা যেটা পেপার ব্যাক আমেরিকান পেপার ব্যাক যেটা, সেটা ছিল আপনার মোটামুটি 480 পৃষ্ঠা, আর এটা হয়েছে 422 পৃষ্ঠা মতো। তারপরে জমা দিলাম, তারপরে হচ্ছে জমা দেওয়ার পরে তো আমি হচ্ছে মানে ওই বইয়ের ব্যাপারে নাজিম ভাইয়ের সাথে কোনো কথা বলিনি, পরে একদিন হুট করে আমি শুনতে বাপ্পি ভাই এসে আমার নিউজ দিল যে একটা গুড নিউজ পাইতে পারো তুমি রেডি থেকো। তারপরে একদিন হচ্ছে নাজিম ভাই ফাইলটা পাঠালেন, দেখে দিলাম, দেখলাম। আর সবথেকে বড় কথা, এ পর্যন্ত যে কাজ করছি সবকটা বই স্পেশাল, আর ব্লাড ওয়ার্ক আমার সবথেকে বড় বই আর সবথেকে প্যাশনেট প্রজেক্ট ছিল ব্লাড ওয়ার্ক। এটা কয়েকজন মানুষের অবদান মানে না বললেই না, নাজিম ভাই আছেন, বাপ্পি ভাই, বাপ্পি ভাই অনেক হেল্প করছেন, আর সালমান ভাই, মাইকেল কনেলির যে যে আপনার ছোট ছোট বাক্যে যে সুন্দরভাবে ইয়েটা ওইটা আমি হচ্ছে পোয়েট বইটা পড়ে ধরতে পারছি অনুবাদটা কিভাবে করতে হয়, তো সেখান থেকেই আমি হচ্ছে ওই ব্লাড ওয়ার্কের ইন্সপিরেশনটা পাইছি। ছোটবেলা থেকে আমরা উনার বই পড়ে হচ্ছে মানে সালমানের বই পড়ে আমরা বড় হয়েছি, এর জন্য হচ্ছে সালমান আমাদের সবার গুরু। আমারও একই অবস্থা, ছোটবেলা থেকে আমি সালমান ভাইয়ের বই পড়ে বড় হয়েছি, তো সেইখানে সালমান ভাইয়ের এটা হচ্ছে ফলো করে আমি কাজটা করছি, এই জন্য এই কজন মানুষের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।
আর সবাইকে হচ্ছে সবাইকে একটা সাজেশন থাকবে, যারা থ্রিলার পছন্দ করেন তারা হচ্ছে পোয়েট বইটা মাস্ট রিড পড়বেন সবাই, তারপরে ব্লাড রকে দেখা যাবে, যদি ভালো লাগে পোয়েট তো আপনি পড়তে পারেন সমস্যা নেই। কাসার ভাইয়া মনে আছে তোমাকে একটা বইয়ের কথা বলছিলাম যে সিরিয়াল কিলার খুন করে এডগার অ্যালান পোর কবিতা রেখে যায় ক্লু হিসাবে, সেটা হচ্ছে দা পোয়েট। তুমি তো লকডাউনের জন্য মিস করতেছো, তো মানে ওইটার আইডিয়া নেই। এটা নিয়ে হলিউডে মুভি আছে, ওইটা থেকে আবার কিছু পার্ট নিয়ে কলকাতাতে একটা মুভি হয়েছে, যদিও সেখানে এডগার অ্যালান পোর কবিতা সারা রবীন্দ্রনাথের কবিতা ঢুকাই দিয়েছে, তাও এটা ভালো পাইছে সাপোর্ট খুব ইন্টারেস্টিং আছে মনে হয়। আচ্ছা তবে সেটা পোয়েট কে সরাসরি মানে বেস্ট করে না, মানে ওরকম টাইপের কিছুটা পুলিশ প্রসিডিউরাল টাইপের। আর মাইকেল কনলি যেটা করেন পুলিশের কাজ কিভাবে হচ্ছে, ওদের মধ্যে কি বাধা বিপত্তি আসছে, কি সমস্যা হচ্ছে, সবগুলো ডিটেলস ভাবে দেখা। সেটা হচ্ছে আপনি যদি পোয়েট পড়েন বা ব্লাড ওয়ার্ক বা ওনার যে সিরিজ হ্যারি ওয়ার্সে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যে হচ্ছে পুলিশের মধ্যে আমেরিকার লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কি হয় না হয়, সাংবাদিকদের সারা কিভাবে ফেস করে, সব এটার মধ্যে আছে। এরকমই একজন লেখক চলে আসছে। ওয়েলকাম জানাই মহামিনুল ইসলাম বাপ্পিকে আমাদেরকে এসে উদ্ধার করার জন্য। আমাদের টপিক শেষ হয়ে যাচ্ছিল, আমরা টপিক খুঁজে পাচ্ছিলাম না, বোর হচ্ছিল লোক। যে শহরে গল্প বলা বারণ এখানে কায়সার ভাই আমার কাছে নতুন, তার সঙ্গে পরিচিত হইনি আমি আগে। আমি একটু পরিচয় করে দিই অফিসিয়ালি, কায়সার কবির হচ্ছে আমাদের খুব কাছের মানুষ, রেডিও ঢোলের আর্জে বই পেচাল নামে যে শোটা হয় সেটাই মানে ও হচ্ছে রেগুলার হোস্ট। এবং মজার কথা আমরা ওকে ধরে নিয়ে আসছি আজকে যে ওর চোখে বাতিঘরের লেখকরা কেমন এটা নিয়ে একটু উপরে ওকে জেরা করবো আমরা, কারণ বাতিঘরের মোটামুটি সবাই ওর স্ত্রীতে হাজিরা দিছে। আর মহিমিনুল ইসলাম বাপ্পিকে জেরা করে আজকে আমরা ওকে জেরা করবো, চিপা দিয়ে ধরা হবে ওকে। হ্যাঁ, এবং মহিমিনুল ইসলাম বাপ্পি হচ্ছে তরুণ লেখক, এবার বাতিঘরে তার ডেবু হয়েছে যে শহরে গল্প বলা বারণ নভেলাটা দিয়ে। এই তো কৌশিক ভাই আমার নামের বানান ভুল লেখছে স্ক্রলে, রয় রশ্মিকার দিছে কেন জি সিরিজ আছে আমি আমার নামেও বাপ্পিতে রশ্মিকার, এখন সব রশ্মিকারের দিন, এখন দীপুইকার বলে কিছু নাই, বাংলা একাডেমি বলছে জি সিরিজ সব কিছুতে আমার ভাই হয় আই দিবে নয় রশ্মিকার দিবে, জাহান ভাইকে বলতে বলতে আমি তারপর লাভ নেই। ঠিক আছে আমি এটা দীপুইকার করে দিচ্ছি, সমস্যা নেই। আরে সমস্যা নেই, আমি মজা করলাম, এটা পরে করলে হবে, এখন আড্ডা দিই। তো মহিমিনুল কি অবস্থা? এইতো ভাই ভালো, আপনার কি অবস্থা? এইতো আমরা চিটাগাংয়ে লকডাউনের ঘটনা শুনতে চাই। ও আচ্ছা, চট্টগ্রামে বেশ কিছু এলাকায় লকডাউন হয়ে আছে, যেখানে রোগী পাওয়া যাচ্ছে সেখানে লকডাউন করা হয়ে গেছে আসলে। আর বেসিক্যালি মানুষ তো খুব একটা বেরোচ্ছে না, আর মোটামুটি শান্ত আছে আর কি পরিবেশ, খুব বেশি রোগী ধরা পড়েনি এখন পর্যন্ত, ঢাকায় যতটা ধরা পড়েছে বিভিন্ন এলাকাতে সেই তুলনায় অনেক কম আর কি। তো তারপরও আর আমি যে জায়গাটাতে থাকি এটা হচ্ছে একটা মিলিটারি বেসড আর কি, তো এখানে হচ্ছে যে অনেক আগে থেকে লকডাউন, সেই দেড় মাস থেকে লকডাউন। তো সেই সূত্র হচ্ছে যে আসলে আমি বাইরের পৃথিবীর কোনো খবরাখবর পাচ্ছি না কি। যাক ভালো, সেফ থাকতেই হলো। না আমি শুনলাম কায়সার তো প্ল্যান করছে কালকে ধুমায় শপিং এ যাবে। না একদমই না, কি বলেন, ও ইনবক্স আমারে বলতেছিল ভাই এবার দুইটা পাঞ্জাবি দেখছি। আমি জীবনও এটা বলি নাই, এক্সট্রাকশন পাঞ্জাবি সিদ্দিকের বিয়েতে পড়ে যাওয়ার জন্য। আচ্ছা এক্সট্রাকশন পাঞ্জাবির কাহিনীটা কি, এটা কি এক্সিস্ট করে আসলে? করতে পারে জানা, মানে সব সময় তো ট্রেন্ডিং জিনিসটা নিয়ে ইয়া হয় না, ফ্যাশন হয় না। করোনা কামিজ, করোনা কামিজ তো চলে আসছে, দেখলাম ভিডিও দেখলাম, করোনা কামিজ না সালোয়ার কি জানি একটা আসলে, মানে হ্যাঁ করোনা কামিজ আসছে, করোনা কামিজ আসছে। ভিডিও দেখ না, ভিডিও, হ্যাঁ ভিডিওই তো দেখলাম যে শেয়ার দিচ্ছে সবাই। আর হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে তাহলে এক্সট্রাকশন পাঞ্জাবিও আসবে, মানে ওইখানে যে ভিলেনটা যেটা পড়ে থাকে যেই শেরওয়ানি টাইপ, ওইটা হয়তো আমরা পাবো। বাপ রে বাপ, মানে তুমি যে এই শপিং এর ব্যাপারটা বুঝলাম না, যে এই লকডাউনের মধ্যে মানে শপিং করে মানুষ কাপড় চোপড় কিনে যাবেটা কোথায়? ওই যে রুম্মানাপা একটা চমৎকার স্ট্যাটাস দিচ্ছে যে
ঈদের কাপড় পরে যাবটা কোথায় আমরা? এটা হচ্ছে পাশের রুমে যাব, ঈদের কাপড় পরে পাশের রুমে যাব, ঘরে বসে টিকটক করবে। ব্যবসায়ীদের কথা তো চিন্তা করতে হবে, ওদের তো কিছু ইনকামের দরকার আছে, সবাই তো ঘরে বসে আছে, তাই না? এটা তো শুধু এমন না যে শুধু শপিং মল গুলি, যারা ক্ষুদ্র পোশাক ব্যবসায়ী আছে তাদের তো তাদের কথাও চিন্তা করতে হবে। এখন যারা মনে করে যে মার্কেটে যায় কিনবে, তারা কিনবে, তাদেরকে আটকা রেখে রাখার আসলে কোনো ওয়ে নাই। আর যারা মনে করে যে না এর মধ্যে বের হবো না, আমার মাথায় ঘিলু আছে, তারা বের হবে না, তারা বাসা থাকবে, পুরান কাপড় পরবে, একদিক দিয়ে ভালো। কি জানো, ওই যে নাজিম ভাইয়ের সাথে কালকে আড্ডায় বলতেছিলাম, মানে চ্যাটে, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে এই মুহূর্তে যারা ঘরে থাকবে তারাই দেখবা টিকে থাকবে, আর যারা হামুকি করে শপিং এ যাবে ঝরে পড়ুক, মানে ওইটা নিয়ে কেয়ার করে তুমি আটকাইতে পারবে না। সো বেটার যারা ঘরে থাকবে থাকবি, হামুকি করে ঝরে পড়বে এইটা চিন্তা করলে কিন্তু আবার হবে না। কারণ মানে না, আমি আমি মানে ব্যাপারটা অনেকটা স্যাটায়ার হিসেবে বলতেছি, যে অনেকে তো অনেক কিছু বলতেছে, কারণ হচ্ছে যে আমি হয়তো বাসে থাকতে চাই কিন্তু সবকিছু যদি খুলে দেয় আমাকে অফিসে যাইতেই হবে তখন, বা অন্য কাজে যাইতেই হবে, ব্যাংক গুলি তখন আমার এই কার্ডের বিল দেওয়ার জন্য আমাকে যাইতেই হবে, আমাকে তো তখন বের হতেই হচ্ছে, তাহলে তো লাভ হইলো না জিনিসটা, মানে আমি তো জোরপূর্বক বের হচ্ছি। তো এইভাবে আসলে হবে না, মানে কতদিন হবে জানি না। বের হওয়া এক জিনিস, আর মানে মানে আননেসেসারিলি অপশনাল লাক্সারি কাজে বের হওয়া আরেক জিনিস। এখন দুইটাই যদি একসাথে হয় তাহলে তো পুরো রিস্কটা আরো বেড়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আজকে অবস্থা স্বাস্থ্যমন্ত্রী একটা মজার কথা বলছে যে মার্কেট খুলে দেওয়াতে করোনার বৃদ্ধির সংখ্যা বেড়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যাঁ, তরকারিতে লবণ দিলে তরকারিটা তেতো হবে, ব্যাপারটা যেটা জানি সবাই, সেটা নিয়ে কেন আমরা সেটা নিয়ে কেন না প্রেস কনফারেন্স করা লাগবে আমি বুঝলাম না। আচ্ছা, আমরা পাবলিক পোস্টে পলিটিক্যাল কথা না বলি, পরে বাপ্পিকে আবার পুলিশে ধরে নিয়ে যাবে, পরে ঈদের সময় বাপ্পি জেলখানায় থাকবে, যেখানে কাইসারের প্রেস কার্ডটা ধার নিব, পাশাপাশি বাসা আছে। না, তোমার না নিজের প্রেস কার্ড আছে? তুমি না সবসময় লিখতে থাকো? আমি তো লিখতে থাকি না, আমি গুজব দৈনিক গুজব কণ্ঠের সম্পাদক, আমি তো সেই সবকিছু ছাড়ছি কবে, কিন্তু প্রেস মানে প্রেস আমাকে ছাড়ে নাই। মানে বাপ্পি করে নাই এমন কোনো কাজ নাই, ও সাংবাদিক, সাউন্ড এডিটর, মিউজিশিয়ান, ভিডিও এডিটর, ফটোগ্রাফার, অভিনেতা, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, ঢাকা সব বাংলাদেশের সব মডেলদের ম্যানেজার, আরো কি কি যে আছে ওর, জর্ণব আবার কই গেল আসছে। আচ্ছা, বাপ্পি কি লিখতেছে নতুন বা ছোট গল্প লেখার কথা ছিল শরীফ ভাইকে দেওয়ার জন্য, সেটা কি হলো? হ্যাঁ, আমি একটা ছোট একটা গল্প দিয়েছি শরীফ ভাইকে, আর ওটা তো এই দিয়ে দিয়েছি আর কি, প্রথম দিনেই দেখছেন সুপার সুপার উত্তম, বুঝছেন না? আমি আসলে এখন ফ্লোর মধ্যে আছি, আমি আসলে ওই যে লকডাউন তো চলছে, আমি নেক্সট নভেল যেটা ছিল সেটার কাজ শুরু করেছি আর কি অলরেডি। তো ওটার অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার কারণে হচ্ছে যে একটা ফ্লো ছিল লেখার, তো এই ফ্লোর মধ্যে ওই শরীফ ভাইয়ের ডিক্লারেশন শুনে হচ্ছে যে আমি লিখে দিলাম আর কি। আমি তো ফাপড়ে আছে, আমার কেন জানি ওই কেটে যাক অন্ধকারটা এবার লিখতে ইচ্ছে করতেছে, বুঝছেন কৌশিক ভাই? আমি চিন্তা করতেছি আমি অন্য কিছু লিখি, আমার প্লট রেডি সব রেডি কিন্তু লিখতে ইচ্ছা করতেছে না ওইটা নিয়ে, কেন জানি ভবিষ্যতে কিন্তু একটা অন্ধকার অন্ধকার সংকলন কিন্তু বের করাই যায় একটা মোটা দেখে একটা বই দেখতে ভালো লাগে। না, তুমি যেভাবে অন্ধকার নিয়ে লিখতেছ, ধরো আরো 50টা বই হয়ে গেল আগামী 2 বছরে, তখন তুমি 50টা বই একসাথে করে না সেরকম না।
জনগণের পাঠকের দাবিতে তুমি আর কি একটা সংকলন বের করে ফেলতে না আমি ভালো বইয়ের মোড়ক উন্মোচনের দিন লোকজন ফুল নিয়ে আসে তোমার বইয়ের জন্য, মানে এরকম আমি কখনো দেখি নাই, তো মানে একটা বিশাল ব্যাপার। আমি আমি ভালো ভালো ট্রিলজি সংকলন হইতেই পারে না, আমি ভালো ভালো এই ট্রিলজিটা শেষ করতে পারলে আমি ওকে ঠিক আছে, এবার আমি অন্য একটা কিছু যেটা প্ল্যান আছে অনেকদিন ধরে সেটা লেখা ট্রাই করব, দেখা যাক। বাপ্পি ভাইয়ের একটা বই আছে কিন্তু নিশাচর নামে, সে বইটাও কিন্তু মানে একটা আন্ডাররেটেড বই, মানে ভালো লেগেছিল আমার বইটা। বাপ্পির কোন বই আন্ডাররেটেড না, ও সব বই বেস্ট সেলার বই, ঠিক আছে, পাঠক পাঠিকারা পাগল হয়ে যায় বাপ্পির বইয়ের জন্য। আমি মানে জমা দেওয়ার আগে কেটে দিছিলাম, কিছু গোর ব্যাপার ছিল, মনে হয়েছে যে হ্যাঁ মানে টেকনিক্যাল ঝামেলায় পড়ব, মানে বেশ কিছু গভর্নমেন্ট ইস্যু জড়িত। আমরা বাপ্পি আসো আমরা কায়সারকে ধরি তাহলে, যেটা করি যে ওর আসলে মানে আমরা কিছু অপ্রীতিকর প্রশ্ন করে ওকে চিপায় ফেলি, যেমন হচ্ছে যে যে বাতি করে যে এত লেখকের ওই ইন্টারভিউ নিল, তো এর মধ্যে সবচেয়ে ভালো ইন্টারভিউ কার নিছে, মানে কাকে সবচেয়ে ভালো লাগছে কাকে সবচেয়ে খারাপ লাগছে, এই জিনিসগুলো আমরা একটু জেনে এই দুইটা আমি জিজ্ঞেস করলাম, তারপরে বাপ্পি ধরলে। হ্যাঁ কায়সার, প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে কার ইন্টারভিউ নিয়ে সবচেয়ে ভালো লাগছে? এটা নাজিম ভাই আনডাউটেডলি, ওনার সাথে আসলে বোথ অন এয়ার আর অফ এয়ার আসলে যে আড্ডাটা ছিল ওটা দুইটাই জমছিল আর কি, এমন হচ্ছিল যে অফ এয়ার আড্ডা এত জমে গেছে অন এয়ারে যেতে ইচ্ছা করতেছিল, কারণ উনি যেরকম ইনফরমেশন ট্রিভিয়া শেয়ার করতেছিলেন মিউজিক লিটারেচার এগুলো নিয়ে, তো ওইটা মানে একটা পর্যন্ত শো হয়েছিল, হ্যাঁ ওইটা খুবই মাইন্ড ব্লোয়িং একটা এক্সপেরিয়েন্স ছিল। আর একটা ভয় ছিল ওনার উপর আমার যে না লোকটা এরকম সিনিয়র মানুষ গুরুগম্ভীর মনে হয় খুবই হবে, একটু সাবধানে থাকতে হবে সাবধানে কথা বলতে হবে, না উনি প্রাচীন একদম মানে আড্ডার আড্ডার মধ্যে আমি পুরো আমার কমফোর্ট জোনে চলে গেছিলাম আর কি। নাজিম ভাইয়ের সাথে আড্ডা মানে সেই রকম ব্যাপার, মানে আড্ডার যে টাইম কোন দিক দিয়ে যায় আর উনি যে এত কিছু নিয়ে আমরা মানে টপিক এত বার চেঞ্জ হয় আমাদের যে কোথেকে কই চলে যাচ্ছি আমরা, খুবই ইন্টারেস্টিং। আর আমি ওই দিন মানে শো এর সময় ওনার তো অনেকগুলো বই একসাথে কেনা ছিল, আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে ভাই সবগুলো কি সাইন করা পসিবল, উনি একদম হ্যাঁ উনি বসা একদম ঠিকই সব সাইন করে দিতেন আর কি, আমি দেখা বললাম যে বাহ ভাই তো আসলে অনেক চিল, তো ওইটা খুবই চমৎকার এক্সপিরিয়েন্স ছিল আর কি। সবচেয়ে খারাপ খারাপ কোনোটা ছিল না, কারণ বই স্পেশাল তো আসলে মানে বই নিয়ে তো ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছে খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন আসলে, মানে শো তো করে করি হচ্ছে আমি, মানে জিনিসটাকে তো চালাই আমি, তো এই জন্য আমি যেগুলো করি সবগুলোই ভালো হয় আর কি, কোনোটা খারাপ না। কেউ ঘুমায় যায় না এরকম হয় না, এরকম কিছু এরকম হয় না, এরকম হয় না, তাহলে এটা আমার ব্যর্থতা, যদি কেউ ঘুমায় যায় এটা আমার পুরোপুরি আমার ব্যর্থতা, সেটা হয় নাই। আমি ঘুমাই গেছিলাম ওর শোতে, মানে আমার যদি ইন্টারভিউ ছিল মনে আছে, আমার জ্বর কাশি আমি একটু পর কাশতেছি, আমাদের আসলে সবারই এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে আমি তো অনেকবার গেছি রেডিও ঢোলে, মানে এই বইয়ের ইয়া ছাড়াও, তো মানে আমাদের কখনোই মনে হয় না যে আসলে যে রেডিও ঢোল একটা মানে একটা মানে কর্পোরেট একটা অফিস, আমরা ওইখানে একটা মানে অফিসিয়াল কোনো ইয়াতে গেছি সেরকম না, সবসময় আড্ডা সবাই খুব ফ্রেন্ডলি, অপু ভাই যখন সাইফি ভাই ছিলেন সাইফি ভাই, তাসনিম ছিল যখন তাসনিম, তো হ্যাঁ হ্যাঁ তাসনিমের সাথে গেছিলাম, তারপরে মানে প্রথমবার আমি আর মিলু ভাই গেছিলাম তাসনিমের সাথে, নরজেন উড নিয়ে গেছিলাম, তারপরে
আর কার কার আর আমি মনে হয় দুইবার গেছি, আরেকটা কোনবার গেছি আমার মনে নেই। তো আপনি তো টোটাল তো ডিফারেন্ট ডিফারেন্ট শোতে গেছেন, সবচেয়ে বেস্ট শো শো এক্সপেরিয়েন্স কোনটা ছিল আর কি? অবভিয়াসলি ক্যাসারেটাই, কারণ ওইটাতে আমরা যে পরিমাণ মজা করছি সেটা তো অন্যগুলিতে আসলে হয়নি। অন্যগুলি অনেক মানে অফিসিয়াল না হলেও অফিসিয়াল ছিল, একটু পজিশনের কথাবার্তা বলতে হচ্ছিল। এখানে আমি একটা কথা বলি দিই, আমার একবার রেডিও ঢোলে একটা শো করার কথা ছিল, যেটা অ্যাকচুয়ালি মানে এখনো অপু ভাই মাঝে দেখা হইলে বলে হ্যাঁ প্রপোজাল পাঠা দাও, আমি প্রপোজাল পাঠা দিই, উনি বলে দেখা করতে বলবো, তারপরে আর উনি দেখা করতে বলেন না। তারপরে আমিও ওনাকে খুঁচাই মাঝে মধ্যে, কি ভাই কিছু তো হলো না, বলছে হ্যাঁ হ্যাঁ তো আমি একটু ব্যস্ত ছিলাম নেক্সট উইকে বলতেছি, এইভাবে করে চলতেছে। মাঝখানে একবার, হ্যাঁ মাঝখানে একবার ওই শোটা প্রায় রেডি হয়ে গেছিল যে হবেই হবে, তো না না বলি কাহিনীটা। তারপরে আমাকে বললো যে এই যে কায়সার হচ্ছে, মানে আমাদের এখানে সবার তো নিজের কনসোল নিজে প্লে করতে হয়, তো কায়সার হচ্ছে এই জিনিসটা তোমাকে শিখায় দিবে, যে তুমি একদিন কায়সারের সাথে দেখা করো। কারণ কায়সার তখন অনেক দৌড়ের উপরে ছিল ওই আইফ্লিক্স নিয়ে, পরে আমি নক করিনি, ওটা আমার দোষ, মানে আমি নিজেও ব্যস্ত গেছিলাম, আমার তখন মানে পরে চাকরিতে ঢুকে আমারও অবস্থা খারাপ ছিল। দুই তিন বছর, এটা মনে হয় 2016 এর কথা। আমার মনে আছে আমার কমিকনে আমার কায়সারের সাথে একবার দেখা হলো, কায়সার তখন আমাকে 6 মাসের আইফ্লিক্স এর সাবস্ক্রিপশন ফ্রি দিছিল, যে ওইটা হয় নাই দেখে। না তখন ফ্রি ছিল না, তখন তো প্রথম বছর, হ্যাঁ তখন পেইড ছিল, সবাইকে 3 মাস করে ফ্রি দিচ্ছিল, আমাকে 6 মাস ফ্রি দিছিল আমি আর সিদ্দিক ভাই দিছিলাম অপু ভাইকে প্রপোজাল। তারপরে অপু ভাই আর কি করছে আমি আর জানি না, অপু ভাই তো নিশ্চয়ই লাইফটা দেখতেছে না, অপু ভাইকে ট্যাগ করতে হবে এখানে। হ্যাঁ ট্যাগ করে বলবো যে অপু ভাই এরকম আপনি রোজা রমজানে আপনাকে মনে করে দিলেন আরেকটা ছিল আমার আর সিদ্দিক ভাইয়ের মিলে একটা স্যাটায়ার টাইপ প্রোগ্রাম করার, এই তিনটা শো এর হচ্ছে আমরা ইয়ে দিছিলাম। সো স্যাটায়ারটা এখনো আমরা আশা করতেছি, সিদ্দিক ভাই মাঝে মধ্যে বলে যে ভাই কি হইলো ওইটা, বললাম এই তো দাঁড়ান অপু ভাইকে একটা খোঁচা দিয়ে নি, অপু ভাইকে তারপর আমি ইনবক্সে একটা খোঁচা দিই, অপু ভাই বলে হ্যাঁ 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 এটা হবে হবে, আর হয় না, যেটা চলতেছে এরকম 3 বছর ধরে। ব্যাপারে আমি অপু ভাইকে দেখে লক দিব এখানে। এইদিকে আমরা খুব লাকি বুঝছেন, আমাদের বই পেচাল দাঁড়ায় গেছিল 10 মিনিটে। হ্যাঁ না বই পেচাল খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো হয়েছে, মানে অবভিয়াসলি আমরা বললে এটা ভালো হইতো না, কাজটা করতেছে দেখে এটা ভালো হচ্ছে, খুব মানে পিকুলিয়ার ভাবে খুব হুটহাট করে অনেক কিছু হয়ে গিয়েছিল 10-15 মিনিটের মধ্যে। না এইটাই হওয়া উচিত ছিল, মানে বইয়ের অন্য প্রোগ্রাম অন্য রেডিওতে আমি জানি না হয় কিনা, বা আমি যেই দুই একটা শুনছি অন্য রেডিওতে, না এরকম রেগুলার হয় না। হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ছাড়া হয় না, এবং সেগুলি খুবই ওই যে আপেল টাইপ প্রোগ্রাম, মানে থ্রিলার নিয়ে বা এই ধরনের আমি তো হাসতাম। আমরা যদি গম্ভীর হই আমরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মানে কাসার তো বলতেছিল মানে প্রথম যে ভাইয়া লেখকরা কি টাইপের হয় গম্ভীর, তো আমি প্রথম এপিসোড আমার মনে আছে আমি বললাম একটা পাইলট প্রজেক্ট হোক, প্রথম এপিসোডে গেল মুবিন নাবিদ তারপর হচ্ছে জুলিয়ান, ওরা ওই যে গেম অফ থ্রোনস এর ওই টিমটা গেল, তো তারপরে খুব মানে তখন কায়সারের ভয় ভাঙছে। পরের এপিসোডে মানে অফিসিয়াল যেটা প্রথম এপিসোড আমার মনে হচ্ছে এখানে শরীফ ভাই গেল, এখন আমি তো ভয় আছে কারণ শরীফ ভাই তো একটু গম্ভীর, আমি চিন্তা করতেছি কায়সার তো গত এপিসোডে
টেনশন ফিয়েছে আজকে তো উল্টা ধরা খাবে না শরীফ ভাই অনেক সুন্দর গল্প করতে পারেন মানে উনার একটু সময় লাগে আর কি ইনার সার্কেলে অনেক ফ্রেন্ডলি বাট শরীফ ভাইয়ের শোটা খুবই ভালো হয়েছে মানে হ্যাঁ হ্যাঁ আমি আশা করি নি এবং অনেক ইন ডিটেইল আলোচনা হচ্ছে তাহলে এদিক দিয়ে আমি লাকি কারণ মানে এই শোটা করার শুরু থেকে আমার প্ল্যান ছিল যে বই রিলেটেড কোনো সেগমেন্ট করা কিন্তু আমি কাউকে পাইতেছিলাম না এটা করার জন্য যেরকম যে বুকস্টাগ্রামে একটা গ্রুপ আছে লিটপোস্ফিয়ার একটা গ্রুপ আছে কিন্তু ওরা বেশিরভাগই হচ্ছে যে বাসা থেকে বের হইতে চায় না আর কি মানে ওইরকম রেডিওতে আসে যে পড়বে ওরকম রেগুলার বেসিসে এরকম কেউ ছিল না তো কোনোভাবে কোনো কোইনসিডেন্টালি বাপ্পি ভাই ওই যে ঢোলের যে প্রডিউসার তখন ছিল অর্চি তো বাপ্পি ভাই অর্চিকে বোতাম আসছিল যে একটা করা উচিত অর্চি যখন আমাকে বললো আমি তো লাভ দিয়ে উঠছি দেখলাম যে বেশ মজার হইলো অনেক কিছু হয়েছিল মনে হয় না ছবি সাডেনলি কি ব্যাপার অর্চি হচ্ছে ওই মানে অর্চিকে তো আমি চিনি বাতিঘরে কি করলো অর্চিকে তো আমিও চিনি অনেক আগে থেকে তো তারপর দেখি কায়সারও আছে আরে বাপরে পুরো রেডিও ঢোল দেখছি চলে আসছে বাতিঘরে কিন্তু ওইটা ওইটা আমার জন্য একটা মানে মানে একটা টার্নিং পয়েন্ট ছিল কারণ আমি যে এরপরের থেকেই লেখকদের সাথে কথাবার্তা কমিউনিটিকে বোঝা আমি মনে হয় বই মানে এতবার কখনোই মানে এক বই মানে এতবার এতবার কখনোই যায় না এত লেখকদের সাথে কথা বলি এত বই কালেক্ট করিনি বাংলা বই এত কালেক্ট করি নাই মানে আমার জন্য একটা আই ওপেনার ছিল আর কি এক্সপেরিয়েন্সটা জাস্ট তো ইশাক এবং মহামিনুলের কাছে জানতে চাই মানে দুইজন তো লেখক অনুবাদক হিসেবে এই মেলাটাই তো প্রথম মনে হয় এই মেলাটাই প্রথম আচ্ছা তো দুইজনের কাছে অভিজ্ঞতা জানতে চাই আগে মহামিনুল বল অনেক সাডেন ছিল আমার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল আর অনেক সুইট ছিল আর কি মানে ইটস লাইক যে কোনো কিছুর প্রথম অনুভূতি যেমন হয় খুব বেশি সুইট খুব বেশি রোমান্টিক অনেক বেশি সাসপেন্স থাকে তাই আমি অনেক অপেক্ষা করতাম যে বই যখন লিখতাম নাজিম ভাইকে নক দিয়ে বলতাম যে আমার 18,000 শব্দ হয়ে গেছে 20,000 শব্দ হয়ে গেছে তো এমন করে করে নক দিয়ে বলে মানে জিজ্ঞেস করতাম আর কি যে আমি লিখছি এরকম একটা ভাব ছিল আর লেখার পরে হচ্ছে যে আমি খুব আগ্রহ নিয়ে খুব নাজিম ভাইকে অনেক বিরক্ত করতাম আসলে জিজ্ঞেস করতাম যে প্রচ্ছদ কি হয়েছে কিনা আর পাবলিশিং এ কবে যাবে পাবলিশ মানে কখন আমি কখন বইমেলাতে এটা পাওয়া যাবে বইটা এভাবে অনেক এক্সাইটেড ছিলাম আর কি আর বই যখন বের হলো তখন তো দেখলাম যে অনেক বেশি ছড়াচ্ছে মানুষ অনেক নিচ্ছে বইটা মানে অনেক অনেক অপরিচিত মানুষ দেখলাম যে মানে এমন হয় না যে নতুন লেখক আমি যখন যতটুকু সময় বাতিঘরের স্টলে ছিলাম আর কি দেখলাম যে অনেক অপরিচিত মানুষ এসে বইগুলো নিচ্ছে মানে একদমই অপরিচিত উইদাউট এনি রিভিউ উইদাউট এনি সাজেশন তারা বইগুলো নিয়ে যাচ্ছে তো ওইটা দেখে আমার অনেক ভালো লাগলো যে শুধুমাত্র পরিচিত আমি একসময় ভাবতাম যে যদি একটা বই যদি বের করি হয়তো শুধু পরিচিত লোকটা কিনবে এই আশেপাশে অন্য যেসব পরিচিত লেখক আছে পাঠক আছে তারাই হয়তো কিনবে কিন্তু দেখলাম যে না অনেক অপরিচিত লোক কিনছে বইগুলো অনেক অপরিচিত মানুষ রিভিউ দিচ্ছে তো এই বিষয়গুলো আসলে আমি আগে 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 থেকে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স করিনি কারণ অনলাইন আমি ইউজুয়ালি ব্লগ থেকে আসে লেখক আর কি ব্লগে যখন লিখতাম তো যারা বইগুলো পড়তো যারা মতামত জানাতো তারা মূলত ছিল পরিচিতই ছিল আর কি তো সেই হিসেবে হচ্ছে যে মানে অপরিচিত একটা অডিয়েন্সও যে আছে যাদেরকে আমি চিনি না যারা আমার বই পড়ে ওই বিষয়টা আমি এই বইমেলাতেই আসলে রিয়েলাইজ করলাম আর কি এই আর কি ছিল আমার অভিজ্ঞতা মোটামুটি সামারাইজ করে এটা বাতিঘরের একটা কি বলে পাঠক ব্র্যান্ডিং যারা একদম মানে নতুন লেখকদের বই পড়তে মানে পছন্দ করেন মানে এমন না যে অচেনা বাতিঘর থেকে বেরোছে তার মানে এটার একটা স্ট্যান্ডার্ড আছে এরকম একটা ধারণা আছে পাঠকদের নতুন লেখকরা একটা সুযোগ পান আর কি মানে অন্য প্রকাশনীর তুলনায় আমার ধারণা যে এখানে তাদের বই ভালো দেখা হয় হ্যাঁ আমি যখন পাঠক ছিলাম মানে যখন আমি ওই একদমই লিখতাম না বা খুব কম লিখতাম তখনও আমি মানে যখন বাতিঘরের নাম দেখতাম আমি বইটা কিনে ফেলতাম খুব একটা চিন্তা ভাবনা করতাম না বা পৃষ্ঠা উল্টে দেখতাম না বা ওই প্লট লাইন দেখতাম না মোটামুটি একটা ইয়া ছিল ভরসা ছিল
তো আমি মানে ওই বিষয়টা উপলব্ধি করেছি আর কি, যে আমার বইটা যেহেতু পাতিঘর থেকে বেরিয়েছে তো মানুষের ওই ভরসাটাও আছে আর কি। তো ওইটা ওইটা সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে আমার কাছে অটোগ্রাফ দেওয়ার চেয়ে তো এটাই বেশি ভালো লেগেছে, যে আমি দাঁড়িয়ে আছি দেখছি যে একজন অপরিচিত মানুষ এসে আমার বইটা কিনে নিয়ে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে এখন বাপ্পি হচ্ছে স্টলে বসে না, মানে বাপ্পি স্টলে বসলে জোর করে লোকজনকে বই বসাইতো যে এই নতুন বই আসছে, এই যে লেখক দাঁড়ায় আছে প্লিজ বইটা কিনেন, এটা নিয়ে তো কায়সার এবং আমার বইটা কিনেন এরকম বলতো আর কি। ধরছে কায়সার তো এটা নিয়ে রেডিওতেই আমাকে ধরছিল যে আমি নাকি মানে ওরে ফতুর করে দেই। হ্যাঁ বাপ্পি আগে এরকম করতো, মানে যেই আসতো তাকে ভাই এই যে চারটা বই আসছে নতুন, এটা খুবই ভালো লেখক, আমার খুবই ভালো লাগছে, এই যে এখানে দুইজন দাঁড়ায় আছে আপনি তাতে বইটা কিনে নিয়ে অটোগ্রাফ নিয়ে নেন, এরকম করতো বাপ্পি। শুধু তাই না, লোকাল বই না, মানে বাতিঘরে যখন যাই যেরকম উনি বিদেশি বইগুলাও মানে এমন ভাবে সেল করে কাহিনীটা বলে, যেরকম কনফেশনস অফ এ থাগ একটা বই ছিল আমার, জিরো ইন্টারেস্ট জিরো নলেজ, উনি এটাকে যেভাবে খুবই রসারসা বললেন যে না এরকম একটা ঠগি ছিল, ওরা পয়সা দেওয়া কিনতে জানি মাইরা ফেলতো, আমি শুনা পুরো অবাক হয়া আমি বলছি না বইটা কিনতেই হবে, মানে উনি একদম কনভিন্সিং পাওয়ার বাপ্পি ভাইয়ের খুবই স্ট্রং। হুম হুম মানে বাপ্পি সব কাজের কাজ। আচ্ছা ইস্টাক বলো যে যে তোমার এইবার তো মেলায় এক গাদা বই নিয়ে হাজির হয়েছিল, দুই তিনটা প্রকাশনী থেকে অভিজ্ঞতা ফরচুনেটলি। হ্যাঁ প্রথমে বলি আমি রাজশাহীতে থাকি, হ্যাঁ তো আমার ঢাকাতে খুব কম যাওয়া হয়, মানে রাজশাহী শহরের বাইরে খুব কম বের হওয়া হয়, তো এটা আমার ছিল মানে অ্যাজ এ পাঠক আর অ্যাজ রাইটার মানে অ্যাজ ট্রান্সলেটর আমার প্রথম মেলা যাওয়া, মানে সশরীরে উপস্থিত হওয়া প্রথম মেলা। তো প্রথম মেলায় উপস্থিত হয়েছিলাম মোটামুটি তিনটা বই নিয়ে, সাথে আরো একটা ছিল মানে অ্যাকচুয়ালি চারটা, ক্লাব দুমাও ছিল আগে আর একটা সংকলন ছিল। তো শুরুতে মানে বইগুলোর কাজ হয়েছিল আসলে আগেই, হুম সবগুলো একসাথে বের হয়েছে মেলার মধ্যে, এই জন্য হচ্ছে মনে হচ্ছে অনেকগুলো বই বের হয়েছে, বাট কাজ কিন্তু হচ্ছে 2019। তো সেখান থেকেই হচ্ছে প্রথমের দিকেই 1922 লিজিয়ন দুটো বের হয়ে গেল, আলাদা এক্সপিরিয়েন্স এটা বলা যায়। আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল, তো পরীক্ষা দিতাম দিয়ে বের হয়ে ফোন অন করে দেখতাম যে আবরার আবির ভাই মানে আফসার ব্রাদার্স এর আবরার আবির ভাই মেসেজ দিয়েছেন যে হচ্ছে অর্ণব ভাই বই বের হয়েছে দেখেন চেক করেন, তো সেটা হচ্ছে ব্যাপার। আর এরপরে হচ্ছে ব্লাড ওয়ার্ক, যেটা হচ্ছে মানে বললাম একটু আগে আমি মেনশন করছি সবচেয়ে বড় প্রজেক্ট যেটা, তো সেটা বের হতে হতে একটু দেরি হয়ে গেছিল মোটামুটি, কারণ এডিট করে মানে লাস্ট ফাইনাল এডিট সেটা করে পাঠাইছিলাম মোটামুটি জানুয়ারি শেষের দিকে, তো আপনাদের ওটা এডিট করতে আর দেরি হয়ে গেছে, সেটা ছিল একটা আলাদা এক্সপিরিয়েন্স। ও মোটামুটি আমি ব্লাড ওয়ার্ককে সামনে রেখে মেলাতে গেছিলাম, বাট সেদিন বের হয়নি, বের হয়ে যেতে পরের দিন ওইটা, আবার ওইটাতে আমি ব্যাক করেছি। তো বাসায় এসেই মানে না বইটা বেশি নাই, তো বাসায় এসেই তো ব্যাপারটা এরকম ঘুমিয়ে আছি দুপুরবেলা আমি ফিরে এসে, তো হুট করে দেখি নাজিম ভাইয়ের মেসেজ যে ইনবক্স চেক করো তোমার বই বের হয়েছে, ঘুমের মধ্যেই তৈরি ঘড়ি করে উঠে বসে দেখলাম যে হচ্ছে বই বের হয়েছে, মানে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স সেটা, মানে কি বলবো রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স। তো আর একটা কথা মেনশন করি, মেইনলি আমি হচ্ছে বাতিঘরের বই পড়েই মানে অনুবাদ গুলা প্রথমে হচ্ছে নাজিম ভাই অনুবাদ গুলো করতেন যে প্রিন্সি কোর্ট গডফাদার, পরে আস্তে আস্তে সালমান ভাইয়ের অনুবাদ আসছে, নাজিম ভাইয়ের আসছেন, নাজিম ভাইয়ের আগে আসছেন সালমান ভাই, নাবিদ ভাই ছিলেন, শরীফুল ভাই ডেক্সটার ছিলেন, এইসব বই পড়ে আমি অ্যাকচুয়ালি হচ্ছে মানে বাইরের সাহিত্যের সাথে পরিচিত হয়েছি। হ্যাঁ পরে তো এখন মোটামুটি, তো এক্ষেত্রে বাতিঘরের এই জায়গা থেকে আমার কাছে স্পেশাল, যেখান থেকে বই বের হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই একটা স্বপ্নের মতো ব্যাপার, তাই বলে অন্যান্য গুলো যে হচ্ছে স্বপ্নের মতো না, তা না, প্রত্যেকটা বই আমার স্পেশাল, ব্লাড ওয়ার্ক হচ্ছে এই বিভিন্ন কারণে এটা এক একটি স্পেশাল। আচ্ছা নেক্সট কি বই অনুবাদ করতেছো? সেটা হচ্ছে অনেক দু একটা কাজ চলছে ভাই, সেটা আমি না বলি এখন, মানে পরে এখনো শিওর না শেষ হবে কিনা, তবে হ্যাঁ সারপ্রাইজ টাইপ কিছু এলিমেন্ট থাকবে কিছু আশা করছি। আচ্ছা ইস্টাক বছরে কয়টা বই পড়েন আপনি আর কয়টা বই রিভিউ দেন যতগুলো পড়েন? হ্যালো হ্যাঁ হ্যাঁ ইস্টাক আপনি বছরে কতগুলো বই পড়েন এবং কতগুলো বই রিভিউ দেন? না আমি হচ্ছে আমি আমার একটা এখানে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে আমি যে সব বইগুলো বের হয় আমি সব বই মানে মৌলিক বা অনুবাদ যেটা বের হয় আমি প্রথম শোর আগে পড়ে রিভিউ দেওয়ার চেষ্টা করি অনেক আগে থেকে, প্রায় তিন বছর আগে থেকে, তো এটা একটা কাজ করে সেই জন্য হয়তো বা দেওয়া হয়, এটা এখন আস্তে আস্তে বইটা কমে আসছে, বই পড়ার সময়টাও কমে আসছে, বই পড়াটাও কমে আসছে।
উঠে ফেসবুকে ঢুকলে আমি ওই সবার প্রথমে চিলার পাঠকদের আসলে আসলে হয় এই রাজু ভাই রিভিউ থেকে তাহলে এই বিশ্বাস করতে না রাজু ভাই হচ্ছে এই রাজু ভাই আমার গুরু এই সব ব্যাপারে উনি হচ্ছে উনার সাথে আমার কোনো চলে উনি প্রত্যেকদিন একটা করে রিভিউ দেয় ইভেন একটা ব্যাপার বলে ফেলি উনি গত মাসে 30টা বই পড়ছেন আর এই বছর উনি 365টা বই পড়ার মানে কি আছে অলরেডি এবং গুডিসে তো মনে হয় রিডার হিসেবে 4 না 5 নম্বরে ছিল যেরকম অনুবাদ করেন রিভিউ দিচ্ছেন আর কি এরকম গুডরিডস এর রিভিউ আবার ফেসবুকে উনি রিভিউ লিখতেছেন ইদানিং আমি বলতে চাচ্ছিলাম যে বাপ্পি ভাই তো লিখছেন আরকি হরর নিয়ে লিখছেন আরকি তো মানে আমি বলছিলাম যে পরের বইটা যেটা বললেন সেটা হচ্ছে যে কেটে যাক অন্ধকার আর কি তাই না তো ওই বইটা বের করার মাঝখানে অন্য কোনো মানে অন্য কোনো জনরাতে আপনি কাজ করবেন করছেন কিংবা করবেন কিনা আর কি আচ্ছা আমার ইচ্ছা ছিল কিন্তু আমার খুবই ইচ্ছা আছে কিন্তু মনে হয় না হবে কারণ নাজিম ভাই বলছিল আগে ট্রিলজিটা শেষ করে ফেলো তোমার যে মানে আমার যেটা হয়েছে কি আমি মানে প্রথম যখন মানে প্রথম বইটা যখন কাজ করি তখনই আমার তিনটা বইয়ের আউটলাইনটা একদম করে ফেলা কারণ কাহিনী একটার সাথে একটা লিংক তো ওই ফ্লোটা না হলে হারায় যাবে এবং এটা আমি ফেস করছি যে ফ্লোটা হারায় গেলে হবে কি ছোটখাটো কিছু ক্লু আছে কানেক্টিং ক্লু সেগুলো মাথা থেকে চলে যাওয়ার চান্স খুব বেশি মানে ছোটখাটো কিছু ডিটেইল আছে তো ওই ডিটেইল গুলা ওই ওই ঘোরের মধ্যে না থাকলে যেটা হবে পরে যে আমি লেখার সময় আমার আবার আগের দুইটা বই এ টু জেড পড়ে আসতে ওইটা খুব বিরক্তিকর মানে নিজের লেখা নিজে পড়া হচ্ছে আসলে বিরক্তিকর আমার মনে হয় না কিছু আছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক তো আমি ওইটা চাই না তো আমার মতে যে শেষ করে শেষ হয়ে যাক তারপর অন্য আবার একটা কিছু ধরা যাবে এটা আর কি যে শেষ করে মানে আমার টাইম লাগে না অবশ্য আমি লাইক ঘিরে থাকাও কতদিন লাগছিল আমার 35 দিন আচ্ছা আচ্ছা ওইটা প্রায় 42,000 ওয়ার্ড ছিল আমার কেন যেন মনে হয় আপনি ওই মানে হার্ড থ্রিলার অনেক ভালো লিখতে পারবেন আর কি মানে আপনি যে ধরনের গল্প বলেন তো মনে হয় হার্ড থ্রিলারে একটা এক্সপেরিমেন্ট করে দেখলে বোধহয় আমার কিছু ভালো রেজাল্ট টার্গেট কিন্তু আছে মানে ওইটা নাজিম ভাই জানে সালমান কিছুটা প্লট জানে ওইটা 2017 মানে 17 না ইনফ্যাক্ট ওইটা নিয়ে আমার নাজিম ভাইয়ের সাথে প্রথম কথা হয়েছিল যে আমি এরকম একটা গল্প নিয়ে লিখব ওইটা আজও লেখা হয়নি হিমঘুম আমি নামটা বলে দিলাম আজকে অনেকে ওইটা কেউ নাম জানতো না প্রথমে নাম ছিল অন্য কিন্তু এটা বিভিন্ন কারণে চেঞ্জ করতে হয়েছে নামটা তো নামটা এখন হিমঘুম তো ওটা হয়তো এইটা কেটে জ্যাকেট পরে আমি শুরু করব আচ্ছা আচ্ছা খুবই ভালো আচ্ছা অপি একটা প্রশ্ন আছে আপনার কাছে হ্যাঁ আমরা মেইনলি আপনার দ্বিতীয় পার্টে ধীরে ধীরে থাকা অন্ধকারে যেটা দেখতে পাইছি যে হচ্ছে আপনি পুরো বইটাতে পুরো গল্পটাতে পার্ট বাই পার্ট পুরো বাংলাদেশ ভ্রমণ করেছেন বরিশাল খুলনা আমি অনেক কনফিউশনে থাকি যে আমি যে জায়গাটা ট্রাভেল করিনি সেই জায়গাটার ডেসক্রিপশন লিখতে গেলে একটু বেশি পড়াশোনা করতে হয় অথবা অনেক আত্মবিশ্বাসীনতায় থাকি আর কি যেখানে ট্রাভেল না করে লেখা এখন আমাকে বাপ্পি ভাই বলেছিলেন তিনি নাকি ঢাকার বাড়ি নাকি কখনো যান নাই উনি নাকি দাদা বাড়ি না নানা বাড়ি আচ্ছা সেটা ছাড়া নাকি কোথাও যান নাই এই বিষয়টা আপনি কি করে নানা বাড়ি বরিশাল আমি জীবনে যাই আচ্ছা এইটার একটা খুব মজার ব্যাপার হলো যে ইমাজিনেশন তো ইমাজিনেশন তাই না তো ওইটার উপর তো কারো কোনো ধরা বাধাই নেই আমি সবটা একটা জিনিস মানে মানে জিওগ্রাফিক্যাল বা নেচারের বিবরণ একটা জিনিস আমি মানে কনফিডেন্সটা পাইছি কি করে বলি একটা ডকুমেন্টারিতে পড়ছিলাম যে বিভূতিভূষণ চাঁদের পাহাড় কি করে লিখছিল উনি কিন্তু কখন আফ্রিকায় যান নাই আমি চিন্তা করতেছিলাম যে উনি ওই যুগে ওই রকম সময়ে মানে কলকাতায় বসে
উনি পুরো আফ্রিকার মানে বিবরণ এত সুন্দর ভাবে দিতে পারছে। তো এত এখনকার যুগে এত প্রযুক্তি থাকতে আমরা কেন পারব? ইউটিউবে একটু সার্চ দিলে হাজারটা ভি ব্লগ মানে ভিডিও ব্লগ পাওয়া যায় যে কোনো অনেক জায়গা, গুগল ম্যাপ পাওয়া যায়, তারপর বিভিন্ন আর্টিকেল পাওয়া যায়, তারপর অনেক ফ্রেন্ড ওই এলাকার বিভিন্ন মানুষজনের কাছ থেকে জানা যায়। এখন তো আমি যদি খোঁজ নেই যে বরিশালে কে আছে বা অমুক জায়গায় কে আছে, ওগুলো তো খোঁজ নেওয়াই যায়, তো একটু বুদ্ধি কাটালে আর কি কাজ হয়ে যায়। আপনার বইতে ওই প্রথম বইটাতে আর কি হারনামা অন্ধকারে, তো ওখানে আচ্ছা আচ্ছা সেকেন্ড আমি এখনো পড়িনি, তো প্রথমটাতে ওই ডেসক্রিপশন গুলো অনেক বেশি রিয়েলিস্টিক লিখেছিল আর কি, আমি ভাবছিলাম যে না গিয়ে কি করে লিখলেন। হ্যাঁ ওই খাসিয়া পল্লী যেটা গিয়েছিল মানে যে আপনার জঙ্গল পার হয়ে এটা মানে আমার কাছে মজা আছে, জায়গাগুলো সত্যি আছে মানে জায়গাগুলো মানে জায়গাগুলো সত্যি আছে, জায়গাগুলো মিথ্যা না। তো আমি কিছু কমেন্ট পড়ে ফেলি, সিদ্দিক আহমেদ লিখছে এবার মেলায় পড়া কার কোন বই ভালো লাগছে, মানে এটা জানতে চাইছে। তারপরে শাশ্বত ইসলাম অভয় লিখেছে কৌশিক ভাই মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন না অন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন? কৌশিক ভাই আগে অ্যানসার দেন। এটা আমি অ্যানসার দিয়ে দিছি কমেন্টে, সরি না আমাকে প্রথমে কোয়েশ্চেন করছেন উনি যে অভ্রতে লিখে না বিজয়তে লিখে, তো আমি লিখছি আমি নর্মালি অভ্রতে লিখি, আমি বিজয় পারি কিন্তু বিজয় আমার কাছে ঝামেলা মনে হয়, উইন্ডোজ 10 এ অফিস অফিসের নতুন ভার্সন গুলিতে মনে হয় একটু ঝামেলা করে বিজয়, যে কারণে আমি হচ্ছে অভ্রত দিয়ে লিখি। বাট অভ্রতেও আপনি এনসি কোডে লিখতে পারেন শিফট F12 দিয়ে। আর হচ্ছে যে আমি অভ্রতে লিখে জমা দেই, আপনি যদি বিজয়তে লিখতে পারেন বেটার, কারণ তাহলে বিজয়তে দিলে প্রকাশকের আসলে একটু ঝামেলা কম হয়। আর আমি হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া অন্য কিছু পারি না আসলে। তারপর আরো কিছু কমেন্ট করে ফেলি থাকে উপরে যাই, মেলা কমেন্ট জমছে। আচ্ছা ওয়াজেদুর রহমান ওয়াজেদ লিখছে কেমন আছো বন্ধু, কৌশিক ভাইকে নাইস লাগছে। আচ্ছা যাই, থ্যাংক ইউ ওয়াজেদ ভাই, আর কিছু বলার নেই এটা। আচ্ছা সেটাই, আর একটু নিচের দিকে যাই, একজন লাভ সাইন দিছে ওয়াজেদুর রহমান ওয়াজেদ লিখছে বাঘি 3 দেখি আর বাতি ঘরের আড্ডা দেখতেছি, মানে আচ্ছা কোনটা ওয়াজেদ ভাই সব আগে বাজে সিনেমা বাদ দেন বুঝছেন, মানে লেখালেখি করেন আপনার প্রচুর বই জমে আছে আপনি, মানে ওয়াজেদ ভাইয়ের হচ্ছে গত বছরে বইমেলার সময় অনেকগুলি বই নিয়ে আসার কথা, 4টা না 5টা উনি একটা শেষ করছে মনে হয় নাকি একটাও করে নাই এরকমই কিছু একটা, সো মানে এবারেও তাই উনি মনে হয় এবারেও তাই হবে আজে বাজে, মানে বই লেখা ছাড়া উনি বাকি সব আজে বাজে কাজ করতেছে, যেহেতু এবার আমি নিজেও করতেছি একই কাজ সেই জন্য আমি ওনাকে কিছু বলতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট আমি বাঘি 3 দেখতেছি না, এগুলি বাদ দেন ওয়াজেদ ভাই ভালো হয়ে যান। কোনটা আসলে উচ্চারণ, আচ্ছা নেওয়াজ নাবিদ ফ্রি থাকলে ওকে আজকে নিয়ে আসা যেত, মানে আমি ওকে বলছিলাম খবর নাই মনসিং নেটওয়ার্ক মনে হয় এখানে নাই। আরেকজন আসিফ ফারহান অমি লিখছে ইশা কর্ণ ভাই এমন করে তাকায় আছেন কেন, ও চিন্তা করতেছে কি করবে আসলে। তারপর ওয়াজেদুর ভাই অনেক কিছু লিখছে কৌশিক ভাইকে নিয়ে, আর শিহান নাইম লিখছে বগল বগলবন্দি পড়ছি আমি, বগলবন্দি 2 চাই, বগলবন্দি 2 হবে না একবারে বগলবন্দি 3 হবে, আমরা 2 বের করব না 3 বের করব একবারে। আচ্ছা আবিদা তাসনিম লিখছে কায়সার কবির পিছনের বইগুলা সাজানো খুব সুন্দর হইছে মাশাআল্লাহ, আদিবা আবিদা না কি পড়তেছো তুমি, আমার একটু দূরে ভাই মানে স্ক্রিনটা আর আমার চশমা নিয়ে পাওয়াটা পাচ্ছে। লাবণ্য সাহিদা লিখছে অনুপ ভাই যেমন ঝড়ের গতিতে বই পড়ে কথাও বলে তেমন ঝড়ের গতিতে, জীবনে সময় খুব কম অর্ণবের, অনেক বই লিখতে হবে নতুন মেশিন ম্যান। তারপরে আরো অনেক কমেন্ট, এই তো এগুলাই মানে মোটামুটি
বাকি সব রিপিট হাই হ্যালো সবাইকে হ্যালো দিলাম আবার অফিশিয়ালি আবার একটু মনে হয় ভিউয়ার খুব বেশি নাই সো আমরা মনে হয় আজকে আগে আগেই শেষ করে দিই বইয়ের ঘোষণাটা মনে আরেকবার দিয়ে শেষ করে দিলে বেটার আর এটাও মনে করায় দিতে হবে যে ওই যে মানে লাস্ট ডেট কিন্তু আর মাত্র 2 দিন মনে হয় বাকি বা এরকম কিছু একটা 8 তারিখ না 8 তারিখ পর্যন্ত লাস্ট ডেট না 8 তারিখ না ওটা হচ্ছে থ্রিলার গ্রুপে আমরা 9 তারিখ পর্যন্ত দিছি মানে ওই একই ঘুরে ফিরে এক দুই দিনের আচ্ছা 9 তারিখ পর্যন্ত ওকে ঠিক আছে সো এটা বইটা মানে ইবুকটা অ্যাকচুয়ালি বের হবে কবে ঈদের আগে মানে কবে এরকম কিছু কি কোনো ঈদের আগে শরীফ ভাই সবার গল্পগুলো হাতে পাওয়ার পর হয়তো বলতে পারবেন ইনশাআল্লাহ সবার গল্প পড়া 9 তারিখ হলে শরীফ ভাইয়ের হাতে হয়তো 2 উইকস টাইম আছে আর কি বই মেলার ইয়া ঈদের আগে হয়ে যাবে মানে যেহেতু অফলাইন তো তবে আর অনেক কিছু সবচেয়ে মজার ব্যাপার হলো পাঠকদের গল্প পাওয়া যাবে কারণ নতুন তো 5-6 জনের গল্পই না হবে কিন্তু কথা হচ্ছে লেখক যারা তাদের গল্প নিতেই আমার ধারণা যেটা অভিজ্ঞতা আর কি শরীফ ভাইয়ের ঠেলা হয়ে যাবে কারণ সবাই ঢিলামি করে না আমরা জমা দিয়ে দিছি যে আমি জমা দিয়ে দিছি ইশাক জমা দিয়ে দিছে তারপরে আরো অনেকে জমা দিয়ে দিছে আপনি দিবেন হ্যাঁ আমি জমা দিয়ে দিছি আমি জমা দিছি আমি সবার আগে জমা দিছি আপনি দিছি আপনার আগে ভাই আমি দিছি কৌশিক ভাইয়ের আগে কাসার চিন্তা করতেছে আমিও দিব না আমার মনে হয় দুই একদিনের মধ্যে সবাই দিয়ে দিবে যে আমি তো গ্রুপ পোস্টের মধ্যে দেখলাম যে ওই নাবিল টাবিল সবাই অলমোস্ট হয়ে আছে মনে হয় আমির ভাই সবাই অ্যাকচুয়ালি দিয়ে দিবে খুব শিগগিরই সেটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই এটা হয়ে আগে বেশ ভালো একটা ইন্টারেস্টিং সংকলন পেতে যাচ্ছি এটা এটাতেই আমি খুশি সবচেয়ে ভালো হচ্ছে কি ওয়ার্ড লিমিটেশন দিছে না মানে খুব কম কিন্তু দিছে যে 1500 এর মধ্যেও চাইলে মানে 1500 মিত্র তো যেটা হবে যে যে কেউ কিন্তু অ্যাটেম্প নিতে পারে যে দেখি না হইতেই পারে এটা খুব এক্স্যাক্টলি এর জন্য আমি অ্যাকচুয়ালি অ্যাটেম্প নিছি এটা যদি 2500 দিত তাহলে আমি হ্যাঁ ছেড়ে দেন আমাকে সেজন্য টার্গেট মিলি করতে এটা শরীফ ভাই মানে খুব টেকনিক্যালি এবং খুব ভালো একটা মানে বুদ্ধি হয়েছে আমার জীবনে প্রথম মানে সবাই অ্যাকচুয়ালি হ্যাঁ সবাই দিতে পারবে মানে 1500 ওয়ার্ড ওটা বড় কথা 1500 ওয়ার্ড যারা এই লাইভ ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আরেকবার আমরা জানাই দিই যে আমরা পাতিঘর প্রকাশনী থেকে একটা ইবুক করতেছি ঈদের আগে অবরুদ্ধ আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি অবরুদ্ধতার গল্প আমার জিব্বা টিব্বা জড়া যাচ্ছে যাই হোক করোনা টাইমে আমরা বাসায় বসে এই গল্পগুলি লিখতেছি আমরা এবং পাঠকরাও আপনারা চাইলে এর মধ্যে যোগ করতে মানে নিজের গল্প দিতে পারেন 1500 ওয়ার্ডের মধ্যে এর জন্য আপনাদেরকে থ্রিলার পাঠকদের আসল গ্রুপটা দেখতে হবে ওইখানে একটা পোস্ট আছে দেওয়া আছে পিন পোস্ট দেওয়া আছে ওটা দেখে আর মাত্র 2 দিন টাইম আছে 2 দিন না 3 দিন 9 তারিখ পর্যন্ত 9 তারিখের মধ্যে আপনারা 1500 ওয়ার্ডের মধ্যে আপনার গল্পটা দিতে পারেন সাম্পালা খেতে শরীফ হাসান শরীফুল হাসান ভাই হচ্ছে এটা সম্পাদনা করতেছেন সো খুবই ইন্টারেস্টিং একটা বই হবে আশা করা যাচ্ছে বইটা হয়তো ইয়া প্রিন্টেও যাবে কোথায় আগামী বইমেলায় যদি মোটামুটি মানে নাজিম ভাই ঠিক করেন আর কি এই হলো গিয়ে কথা আর কিছু যোগ করার আছে সাথে বাপ্পি না আশা করি আমিও মানে এটা নিয়ে খুব এক্সাইটেড কারণ এই মেলায় তো থ্রিলার সংকলন 5 আসার কথা ছিল মানে বিভিন্ন কারণে আসে নাই ওটা প্ল্যান ছিল হয়তো পয়লা বৈশাখে করার কারণ আমি মোটামুটি যত জানি নাজিম ভাই সব কাজ শেষ হয়ে গেছিল বাতিঘরের যে থ্রিলার গল্প সংকলন হয় কিন্তু লকডাউন বা বিভিন্ন কারণে তো সেটা আসতেছে না যেহেতু তো একটা সংকলন সব লেখকদের মানে একটা বইয়ের মধ্যে সব লেখকদের পাব সবার গল্প পড়া এটা হচ্ছে বেসিক্যালি আমি এক্সাইটেড থাকি প্রতিবার হুম হুম এক্স্যাক্টলি সেটা পাঠকদের জন্য ভালো পড়া গত বছর হ্যাঁ যেমন গত বছর যেটা ছিল অন্নভুবনের গল্প বাতিঘরের পক্ষ থেকে সেটাও সেটা তো আমি কি ছিলাম জানো সংকলক ছিলাম ওটা একটা ভালো অভিজ্ঞতা ছিল একজন জানতে চাইছেন তানজিয়া যে গল্পগুলো হচ্ছে কি রিলেটেড গল্প এবং কোথায় সেন্ড করতে হবে গল্পগুলোর মনে হয় কোনো জনরা নাই হ্যাঁ বাপ্পি বলো তুমি গল্পগুলোর কোনো আচ্ছা গল্পগুলো হচ্ছে ওপেন টপিকের মানে এটার কোনো জনরা নাই আর সেন্ড করার যে ডিটেইল কৌশিক ভাই আমি আপনাকে থ্রিলার পাঠক দাসর পেজের যে পোস্ট আছে ওইখানে মেইল অ্যাড্রেস টেড্রেস দেওয়া আছে আমি ওটা আপনাকে একটু দিয়ে দিচ্ছি আপনি একটু ওনাকে রিপ্লাই করে দিন মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দিন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি সো আপনি ওখানে আর ওই পোস্টেও ট্যাগ দিয়ে দিলে
সেটা হয়তো ভালো হবে। হ্যাঁ পোস্টের লিংকটাই দিয়ে দিব একদম ডাইরেক্ট। হ্যাঁ পোস্টের লিংকটাই আপনার এই পোস্টে দিয়ে দেন তাহলে সব পেজের ইনবক্স করতে হবে বা মেইল করলেও হবে এখন। হ্যাঁ মেইল করলেও হবে বলবো আপনাকে ওইটাই মেইল অ্যাড্রেসটাই দিয়ে দিচ্ছি। সিলার পোস্টার পেজ সেখানে ইনবক্স করতে হবে। হ্যাঁ আমি ইনটারি লিংক দিয়ে দেব সেটাই। ঠিক আছে তাহলে আমরা আজকে শেষ করি এখানে। দেড় ঘন্টা হয়ে গেছে দেখতে দেখতে, মানে আমরা টপিক পাচ্ছিলাম না সেখানে দেড় ঘন্টা হয়ে গেছে। এর জন্য সবাইকে ধন্যবাদ যারা দেখছেন এই বিরক্তিকর ইয়েটা আজকে। শরীফ ভাই নাজিম ভাই আসেন নাই, শরীফ ভাই দেখতেছে, শরীফ ভাই একটু আগে। হ্যাঁ শরীফ ভাই ফাঁকি দিচ্ছেন আপনি আমাদেরকে আজকে, এটা ঠিক হচ্ছে না শরীফ ভাই। নেক্সট দিন আপনাকে ভালো করে ধরবো আমরা। এর জন্য আমরা অ্যাকচুয়ালি সপ্তাহে একদিন করতে পারি, আমার মনে হয় সপ্তাহে দুই দিন করাটা আসলে বেশি হয়ে যাচ্ছে কারণ সবাইকে পাওয়া যাচ্ছে না। আর কেপি হচ্ছে মঙ্গলবার পারবে না, ও কবে পারবে ওটা দেখে আমরা একদিন একটা ডেট ঠিক করি যে যেদিন ওর অফ ডে, ওর রাতে ডিউটি থাকে সেদিন ওকে আমরা নিয়ে আসতে পারি। তারপরে যে আমের ভাই আছে সুষমা, আমের ভাই তো জানি না ওনার কি হচ্ছে, আমের ভাই তো দেখতেছে কিন্তু আমের ভাই গোপনে মেসেজ দিয়ে বলছে খবরদার আমাকে ডাকবেন না আমি কথা বলতে পারি না। এসব বললে হবে না আমের ভাই, আমরা কেউই কথা বলতে পারি না কিন্তু এখানে এসে সবাই কথা বলতেছি, আপনাকেও কথা বলতে হবে। উনি ভয় আসেন না বুঝছেন, ওই পাপিনজন নিয়ে কোশ্চেন করবে সিকুয়েল কই, এই ভয় আসেন না বুঝছেন, আমি এটা টেকনিক্যালি বুঝতে পারছি। না এই সব কোশ্চেন তো করবে, এগুলিকে এড়াই যাওয়ার কোনো উপায় নেই আমার ভাই, আপনাকে আসতে হবে। আপনাকে মানে এই যে দেশের অর্থনীতি নিয়েও গুরু গম্ভীর আলোপ আলোচনা প্রশ্ন আছে আমাদের অনেক, সেগুলি আপনাকে এগুলির উত্তর দিতে হবে। সো নেক্সট দিন আপনি অবশ্যই আসবেন এবং সুষমা সম্বন্ধকে অবশ্যই আসতে হবে, ওনাকে আমি অনেক মিস করতেছি। উনি এখন ফেসবুকে পোস্ট দেওয়া কমায় দিছে, পাত্তা দিলেন না। মুরব্বী হলে যেটা হয়, উনি আমারও মুরব্বী, উনি সবার মুরব্বী। তো সুষময়দা আশা করি আপনার ঘোর কেটে যাবে নেক্সট দিনে আগেই, তখন আপনি এসে আমাদেরকে একটু ইয়া দেবেন। তারপর নাবিল, নাবিল তো আসলে আসলে যে ফ্যানাটিক ফ্যানদের থেকে এড়াইতে হচ্ছে এইসব জনপ্রিয় পাঠকরা, মানে জনপ্রিয় লেখকরা হচ্ছে পাঠকদের এড়ায় চলে, যে আমের ভাই তারপর নাবিল, কেপি আসতে চায়, কেপির জন্য আমরা ডেট ঠিক করবো ওইভাবে যে কবে কেপি পারবে। তারপরে কথা বলি একটু, মুবিন সালে আহমেদ, মুবিন দর্শক, মুবিন লেখক নাবিদ নওয়াজ, দুজন সম্পূর্ণ কমপ্লিটলি ফাঁকি দিচ্ছে চলে গেছে বললো। আরে ওই যে আমি বলি ব্যাপারটা কি, ওই যে সরকারি স্কুল গুলোয় হয় না যে প্রথম পিরিয়ডে নাম ডাকার পরে সব পালায়, ব্যাপারটা ওইরকম হিমালয় প্রতি লাইভে আসে, গত লাইভে এসে প্রেজেন্ট প্লিজ বলে ভাগছে। হ্যাঁ সালমানও করে, সালমান তবু আজকে আসে নাই। আর হচ্ছে আর কে বাকি আছে, তানিয়া আপা বলছে পারবে না, ওনার নেটের অবস্থা নাকি খুব খারাপ। আর শিহাব, আমি জানি না শিহাব দেখে রিপ্লাই দেন আমাদেরকে কোনো, আপনার নিবির, নিবির ভাই নিবির কোথায়? হ্যাঁ ওই যে সবাই নিবির কোথায় জানি না। তারপরে ইয়া কি বলে উচ্ছাসের তো ফেসবুক আইডি অফ থাকে, খুঁজে পাওয়া যায় না। উচ্ছ্বাস না সেদিন দুই দিন আগে লাইভে আসলো, জানি না উচ্ছ্বাস কই। ভাই আপনি নিশ্চয়ই এই লাইভ দেখতেছেন মনে হয়, মানে আপনি আমাদের গ্রুপ মেসেজও দেখেন, নেক্সট দিন আপনাকেও আসতে হবে, আপনাকে আগে থেকে বলে রাখলাম, মজা হবে। হ্যাঁ মানে সবাইকে আর নাবিল আমারটাই কথা বলা যায় না কিন্তু, আমি শুধু বাসার কেউ যাতে ডিস্টার্ব ফিল না করে এই জন্য কানে শুধু শুনতেছি, আমার কথা বলার মাইক্রোফোনও নাই এটার মধ্যে। ওই তো তাইলে নাবিল এর চেয়ে অনেক বড় লোক, নাবিল এসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই, নেক্সট দিন আসতে হবে। আর কে আছে, যাই হোক মানে সবাই আসেন নেক্সট দিন,
সমস্যা নেই, আমরা হচ্ছে নেক্সট দিনটা অ্যাকচুয়ালি শুক্রবার না করে আমরা হচ্ছে কেপির সাথে মিলায়, কেপি যেদিন ফ্রি সেদিন, হ্যাঁ কেপির সাথে মিলায় করা বেটার, কেপি কে মিস করতে হবে অ্যাকচুয়ালি, দুই দিনের কোনো দরকার নেই, আমরা একদিন করলেই যথেষ্ট। আমরা যে কথা বলার এখন কোনো টপিক পাচ্ছি না, আর আশা করতেছি যে আমাদের নেক্সট লাইভের দিন আমরা আসলে বলতে পারবো যে, মানে শরীফ ভাই হয়তো বলতে পারবেন যে কার কার গল্প নিয়ে কিছু একটা, মানে কি কি কার কার গল্প পাইছেন এবং কে কে ঝুলাচ্ছেন তাকে, ঘুরাচ্ছেন আর কি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি। যাই হোক, ঠিক আছে তাহলে আমরা শেষ করি, হ্যাঁ শেষ করি, সবাই ভালো থাকবেন, এই শপিং এ বের হন না ভাই, আপনি বাসায় থাকেন, করোনার অবস্থা খুব খারাপ, আজকে 7-8-6 জন ইনফেক্টেড এরকম, এটা আমার মনে হয় এই 1-2 week এর মধ্যে দেখা যাবে 1000 হয়ে গেছে আপনার, এর মধ্যে কালকে হয় কিনা দেখেন, আজকে 700 কত জন জানি হইলো না, হ্যাঁ 786, সো হয়ে যেতে পারে, মানে এটা তো আসলে আমরা তো ধরে নিচ্ছি যে 1000 এর বেশি আসলে আসে ডেইলি, কিন্তু টেস্ট করতে পারে না দেখো, হয়তো আসে না, তো ভাই এই রিস্ক নিয়েন না, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে বাঁচান, আপনি মারা খান কোনো সমস্যা নাই, কিন্তু মানে দুনিয়ার লোকজনকে কষ্ট দেন না আর কি। এখন হচ্ছে যে আর কয়েকটা দিন একটু কষ্ট করেন, ঈদ পর্যন্ত বাসায় থাকেন, ঈদ পর্যন্ত সবাই বাসায় থাকলে আশা করি যে জিনিসটার একটা ফ্লোটা কমে আসবে, আসে আর যে টাকা দিয়ে শপিং করতে যাচ্ছেন ওই টাকা আমাদের মতো যারা মানে ছোট ভাই বোনেরা আছে তাদের লেখক আছে তাদেরকে বিকাশ করে দিন, এই যে আমি তাদেরকে বিকাশ করে দেন, আমাকে বিকাশ করে দিতে পারেন, বিকাশ নগদ রকেট সবকিছু আছে আমার, আমাকে পাঠিয়ে দেন, আমি বই কিনি কিছু, আমার বই নাই, আমার ওয়াসির সাথে পাল্লা দিতে হবে, তো আমাকে আপনারা টাকা পাঠাতে পারেন চাইলে। এছাড়াও মানে অনেকেই অনেক ত্রাণ নিয়ে কাজ করছেন, তাদেরকে আপনি হেল্প করতে পারেন, বিদ্যানন্দ আছে, তারপরে মিউজিশিয়ানস ফর হিউম্যানিটি, পপ ফাউন্ডেশন, রাস্তা কুকুর বিড়ালদেরকে খাওয়ানো থেকে শুরু করে, হ্যাঁ কেয়ার ফর প, অনেকেই কাজ করছেন অনেক কিছু নিয়ে, আপনার ফ্রেন্ডরাও হয়তো কাজ করছেন, আমার ফ্রেন্ডরাও কাজ করছেন, প্লাস হচ্ছে জাকাত দেওয়ার টাইমও আসতেছে এতিমখানাগুলিতে, সো যে যেভাবে পারেন লোকজনকে হেল্প করেন, একবার শপিং না করলে কিছু আসে যাবে না, আপনারা সেই শপিং এর টাকা দিয়ে যদি এবার হেল্প করতে পারেন, নেক্সট দিন সবাই নেক্সট বার আমরা সবাই মিলে হয়তো আবারই আনন্দের সাথে ঈদ করতে পারবো। সবাই ভালো থাকবেন, আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, টাটা।